ঠিক আছে, শুরু করছি আমরা। ঠিক আছে স্যার, শুরু কর। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আজ কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের শিক্ষা বিভাগের পক্ষ থেকে, স্যার আমার আওয়াজটা শোনা যাচ্ছে তো? খুব ভালো। আজ কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, শিক্ষা বিভাগের পক্ষ থেকে ছোট্ট আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। সেই আলোচনা চক্রে আমরা অনেকে উপস্থিত হতে পেরেছি। আমাদের ওয়েদার বাইরে সত্যি খুব খারাপ, অনেক নেটওয়ার্ক প্রবলেম করছে। যাই হোক, বেশি দীর্ঘায়িত না করে সবার প্রথমে আমাদের কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মহাশয়কে, অধ্যক্ষ ভাইকে স্বাগত জানাই। স্যার স্বাগত আপনাকে, অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার। তারপর আমি স্বাগত জানাই আজকের মুখ্য বক্তা, আলোচনার প্রধান বক্তা, সিধু কানু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর সমীররঞ্জন অধিকারী মহাশয়কে স্বাগত জানাই। কাশীপুর মধুসূদন মহাবিদ্যালয়ের আইকিউসি মেম্বার ডক্টর শুভ্রাংশু পান মহাশয়কে ছাড়াও স্বাগত জানাই কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, নন টিচিং স্টাফ এবং যারা আরো জয়েন করেছেন অন্যান্য শ্রোতাগণ, সকলকে আমার সাদর শ্রদ্ধা। আজকে জয়েন করেছেন, আমি সবার প্রথম বেশি আমার এই বক্তব্যকে আর বিলম্বিত না করে আমি প্রিন্সিপাল মহাশয়কে আমাদের স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি অনুরোধ করব। স্যার প্লিজ কিছু বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যাপক সমীর বাবুকে, সমীর রঞ্জন বাবুকে স্বাগত জানাই। তিনি আমাদের যে সময় দিয়েছেন তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আমি আমার আইকিউসির কোঅর্ডিনেটর সহ সকল সহকর্মীকে আজকের এই সন্ধ্যায় শিক্ষা বিভাগের বিশেষ আয়োজনে স্বাগত জানাই এবং বিশেষভাবে আমার ছাত্রছাত্রীদের তাদের স্নেহাশিস জানাই। ছাত্রছাত্রীদের জন্যই এই আয়োজন। কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় এবং আইকিউএসির প্রধানে ইনভাইটি লেকচার সিরিজ আমরা চালু করেছি, শুধু আজকে না, এই অনলাইন ক্লাসে না। আমরা যখন অফলাইনেও ছিলাম এটা আমরা তখন থেকেই শুরু করেছি, কিছুদিন পর থেকেই আমরা এটা শুরু করেছি, এই ইনভাইটি লেকচার। এবং আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছিলাম টিচার এক্সচেঞ্জ প্রোগ্রাম, সেটি আমরা করছি, করে চলেছি। সমীরবাবু ঠিকই বলেছেন, অনলাইনে সুবিধার জন্য আমরা দূর দূরান্তের মানুষজনকে এবং বিশেষ বিশেষ বক্তাদের পাচ্ছি, সহজেই পাচ্ছি। আমরা অফলাইনে যখন ছিলাম এত সহজে পেতাম না। আজকে শিক্ষা বিভাগের একটি বিশেষ আলোচনা সভা এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সত্যিকারের বলতে গিয়ে আমি যদি আমার ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি, একটা গ্লাসে
অর্ধেকটা জল যদি জিজ্ঞেস করি এই ঘটনাটা বর্ণনা করার জন্য, বলবে গ্লাস কি অর্ধেক জলে পূর্ণ, অথবা কেউ বলছে গ্লাসের অর্ধেকটা খালি, কেউ বলবে আধ গ্লাস জল আছে গ্লাসটা, কেউ বলবে গ্লাসের অর্ধেকটা খালি আছে। একই অবজেক্ট থেকে যখন এই রকম উত্তরগুলো আসবে, ভিন্ন উত্তর, তখন তার সঙ্গে তাদের কনসাসনেস মিশে থাকবে, সেখান থেকে তাদের ফিলোসফিক্যাল একটা অ্যাসপেক্ট পাওয়া যাবে। অনেকগুলো ঘটনা একই ঘটনা একাধিক ভাবে বর্ণনার পেছনে কেউ বলেছেন এক্সপিরিয়েন্স এবং কনসাসনেস আছে, এই স্ট্রাকচারটাকে এইভাবে বর্ণনা করা যায়। এখন এডমন্ড হার্শেল বিশ শতাব্দীতে একটা প্রতিভাস তত্ত্ব ছিলেন, যার লজিক্যাল ইনভেস্টিগেশন গ্রন্থে মূলত, যেখান থেকে তিনি একটা স্ট্রাকচার তৈরি করেছিলেন। অবশ্যই স্ট্রাকচারটা এক্সপিরিয়েন্স এবং কনসাসনেস এর উপর নির্ভর করে, এবং পরবর্তীকালে তা জার্মান থেকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত ভাবে ছড়িয়ে যায়। আজকের প্রেক্ষাপটে আমরা বিজ্ঞান ভিত্তিক ভাবে এবং আজকের টেকনোলজি নির্ভর সময়ে আমরা এইরকম একটা বিষয়কে আজকের আলোকে দেখব, এবং সেই আলোচনা আমরা শুনব প্রফেসর সমীর রঞ্জন বাবুর কাছ থেকে। আমরা হৃদ হব, আমার ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সুতরাং সময় নষ্ট না করে আমরা উনার মতামতটা, উনার আলোচনা শোনার জন্য তৈরি হয়ে আছি। সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে, সমীরবাবুকে আমার অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সম্রাট, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ আপনার, অনেক মূল্যবান কথা বলেছেন আপনি। আজকের আমাদের যে আলোচ্য বিষয় তা আপনারা সকলেই দেখেছেন, ফ্লায়ার বা প্রোসিওর যেটাতে হোক, আমাদের যে আজকের আলোচ্য বিষয় তা ফেনোমেনোলজিক্যাল পেডাগজি ইন হাই লার্নিং মোড, ডিমান্ড অফ দ্য ডে। আজকের এই টপিক আলোচনা করার জন্য আমাদের ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর সমীরঞ্জন অধিকারী মহাশয় উপস্থিত আছেন। আমরা সকলেই এই বিষয়ে তার কাছ থেকে জানব, শুনব, এবং স্যারকে আমি স্বাগত জানাই। আর বাকিদেরকে বলবো প্লিজ আপনারা একটু মাইক অফ করুন, যেমন মুকেশ বলে কেউ একজন আছে যার মাইক অন আছে, আপনি একটু প্লিজ মিউট করুন। আর বেশি কিছু না বলে আমি স্যারকে ডেকে নিতে চাই। স্যার প্লিজ আপনি এবার শুরু করুন, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে অনেকে উপস্থিত হয়েছে, আমার অনেক প্রিয় মানুষ উপস্থিত হয়েছেন, যাদের আমি দেখতে পেরে খুব খুশি হই, এবং অনেকদিন দেখা হয়নি। আশালতা আমার ছাত্রী ও একজন স্কুলের শিক্ষয়িত্রী, তারপরে সজিষ্ঠার কথা আগেই বললাম, আরো অনেক আছে যাদেরকে আমি 101 জন এখন এখানে আছে, হয়তো
এখানে আর বেশি ঢুকতে পারবে না বলে অনেকেই ইউটিউব স্ট্রিমিংয়ে চলে যাচ্ছে। এতগুলো মানুষ একসাথে আমার কথা শুনবে, এটা আমি ভাবতে পেরে বেশ খানিকটা নিজেকে রোমাঞ্চিত মনে করছি। তা বেশি ইন্টারঅ্যাকশনই কথাবার্তায় না গিয়ে একদম বিষয়ে যাই, আর একটা কথা আমি এখানে বলে দিই, যেটা হচ্ছে যে এই আলোচনাটা কিন্তু আমরা একমুখী রাখবো না। প্রিন্সিপাল স্যার যেটা বললেন যে এটা অ্যাকচুয়ালি একটা ডিসকোর্স, একটা আলোচনা, এই আলোচনাটা একমুখী নয়, এটা আমরা ইন্টারঅ্যাক্টিভ মোডে রাখবো। এখন আপনারা সবাই মাইক্রোফোন, হ্যাঁ মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, আর যখন আপনার কোনো কথা হবে তখন হাত তুললে এটাকে ক্যামেরা অন করে হাত তুললে আপনাকে ডেকে নেবে সম্রাট আপনাকে বলার জন্য, তখন আপনি ইন্টারাকশন করবেন। কিন্তু সবাই একসাথে যদি আনমিউট করে আর কথা বলতে যান তার জন্য ক্যাওস তৈরি হবে, কেউ কারো কথা শুনতে পাবে না। যেমন আমি বলছি এইভাবে ক্যামেরাটাকে অন করে হাতটা এরকম করবে, তখন স্বজন চার এসে গেছে, তখন শুনতে পারবে যে আপনি কিছু বলতে চাইছেন, তখন সঙ্গে সঙ্গে আপনাকে সম্রাট অ্যালাউ করবে যে হ্যাঁ স্যার বা ম্যাডাম বা না বলবে, আপনি একটু বলুন কি বলতে চাইছেন, তখন আপনারা বলবেন এবং অ্যাকশনটা হবে। এবং তার পরিপ্রেক্ষিতে আরেকজন যদি বলতে চান, যেমন শর্মিষ্ঠা একবার হাত তুলবে, এরকম করে একটা হাত তুলবে, তখনই ওরা বুঝতে পেরে যাবে যে যারা কন্ডাক্ট সম্রাট, সম্রাট আমার ছাত্র, সম্রাট ডাইরেক্ট আমার ছাত্র নয় কিন্তু আমার ডিপার্টমেন্টের ছাত্র, আমি যেভাবে আমার সাথে যোগাযোগ করে আমার সাথে ওর যা সম্পর্ক তৈরি হয়েছে সেটা ছাত্রই, তা সম্রাট তো বলতে দেবে। এইভাবে আপনারা ইন্টারাকশনটা করবেন, তাহলে কেওস হবে না। আর তাহলে সবাই যদি মাইক্রোফোনটাকে আনমিউট করে যদি সবাই বলতে থাকেন তাহলে কিন্তু প্রচুর নয়েজ তৈরি হবে, কেউ কথা শুনতে পাবে না। আর একমুখী ভাবে আমি যদি বলে যাই তাহলেও কিন্তু বিষয়টা তেমন গুরুত্ব পাবে না, এই জন্য আমি এটা বল আমার শুরুতেই বলে রাখলাম। এবারে আমি একটু একটা প্রেজেন্ট করব, এবং প্রেজেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কিছু কথা হল, এবং সেই সময়তেই আমি আপনাদের হয়তো দেখতে পাবো না, সেই সময়তে যার যা বক্তব্য সে সেটা বলবে এবং ওই সময় এটাকে কন্ডাক্ট করবে আমাদের সম্রাট। আমি কিন্তু দেখতে পাবো বলে আমাকে নামটা বলতে হবে যে আমি বলছি যে যে কথা বলছেন সে বলবেন। আমি আমি ফর্মালি শুরু করছি, এখন কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে কি দেখা যাচ্ছে? কিন্তু আমার এত আলো কম লাগছে আমার মুখে, যেন মনে হচ্ছে সেইভাবে দেখা যাচ্ছে না। সেই জন্য আমার এক ছাত্র বললো স্যার দেখা যাচ্ছে না, আলো বাড়ান, আলোই বাড়াতে পারছি না। সেই জন্য আমি ভিডিওটা যদি অফ করে দিই তাহলে কি অসুবিধা হবে? আচ্ছা, এখন তো আমাকে দেখা যাচ্ছে না কিন্তু প্রেজেন্টেশন কি প্রেজেন্ট দেখা যায়, এটা স্লাইডটা দেখা যাচ্ছে?
না হচ্ছে না কেন হ্যাঁ স্যার আমরা দেখতে পাচ্ছি আপনার ফার্স্ট ইন্ট্রোডাকশনে পেজের পর সেকেন্ড যে পেজটা আছে ওটা নিয়ে লেখা ওটা দেখা যাচ্ছে ওই পেজটা খোলা আছে কিন্তু ওইটা তো আমি একটু হ্যালো আপনি ওটাকে প্রেজেন্টেশনের মোডে নিয়ে আসুন আচ্ছা আমি প্রেজেন্টেশনের মোডে আনতে পারছি না প্যানেলের মতো চিহ্নটাতে প্রেস করতে হবে ডান দিকের কোণে এবারে হয়েছে হয়েছে স্যার কিন্তু ফেনোমেনোলজিক্যাল আর হাইব্রিড দুটো শব্দ একটু শক্ত কমন বলে মনে হচ্ছে শক্ত নয় আনকমন বলে মনে হচ্ছে এটা আবার কি রে বাবা কিন্তু এগুলো সবই শিক্ষকরা ব্যবহার করেন সেটা স্কুল লেভেলই হোক বা কলেজ লেভেলই হোক সবগুলোই ব্যবহার করে আমি একটা সর্বিষ্ঠা মন্ডল আমার ছাত্রী সর্বিষ্ঠা ও সংগৃহীত করেছে এবং সংকলিত করেছে মূলত এরকম একটা কবিতা দিয়ে আমি আমি বললাম যে সর্বিষ্ঠা মন্ডল ওরই লেখা বলে বলেছিলাম ও আমাকে ফোনে বললো স্যার আমার লেখা পূর্ণ নয় কিছুটা সংগৃহীত আছে কিছুটা সংকলিত আছে কিছুটা এডিটেড আছে যাই হোক বাবা তোমার যা বলছো সেটাই করব এবারে আমি এটার সংগ্রহক বা কবি সর্বিষ্ঠা মহিলা কবি ভালো কবি সর্বিষ্ঠাকেই পড়ে শোনাতে বলবো আমরা এটা সবাই শুনবো শর্মিষ্ঠা শুরু করো হ্যালো শর্মিষ্ঠা শুরু করো শর্মিষ্ঠা আনমিউট করতে হবে ও ও তো আনমিউট করেনি হ্যাঁ দেখা যাচ্ছে শর্মিষ্ঠা প্রেজেন্টেশন দেখা যাচ্ছে হ্যাঁ শর্মিষ্ঠা পড়ে শোনা পড়তে পারছি কি শর্মিষ্ঠা নাকি আমি পড়ে দেব গুগল যদি শেখায় সবই কেমন করে চলবে ঠাম্মা দিদা আদর করে গল্প কি আর বলবে দাদুর কাছে শক্ত বানান কেউ কি এখন শিখছে স্লেট পেন্সিল সামনে রেখে বাচ্চারা কি লিখছে অনলাইনে অঙ্ক শিখে কানমলা কেউ খায় না ভোরবেলাতে ফাটিয়ে গলা নামটা না সেলফোনেতেই হচ্ছে পড়া গুগল আসল মাস্টার ব্ল্যাকবোর্ডে আর তার হারিয়ে গেছে ডাস্টার নীল ডাউনের চলকি আছে বেঞ্চে দাঁড়াও বন্ধ টিচার পাচ্ছে লোকে অত্যাচারের গন্ধ ক্লাস করে পেয়ে 95 অমনি ভুলে বাবমা ভাবেন 100 কেন পাচ্ছে না কো পুচকে শুনছি এখন আইকিউটা থাকতে হবে পরীক্ষাতে 100 পেতে সেটাই নাকি অস্ত্র আইকিউতে কমতি হলেই বাবমা উদ্ধার 10 বছরে বাচ্চারা তাই ডিপ্রেশনে জেরবার আমরা ছিলাম মুক্কু গবে নয়তো মোটি বোদ্ধা কিন্তু আবার ছোট্ট থেকে লড়াকু যোদ্ধা কান্নার চর্চাপাটি এসব ছিল জলভাত থাকতো ক্লাসে বেতের শাড়ি কথায় কথায় হাত পাত
শান্তি ধরে বেঞ্চে উঠে দাঁড়িয়ে হতো ক্লাস পার, নীল ডাউনের পড়তো শাড়ি বাইরে ক্লাসের দরজা, কাউন্সেলিং এই কথাটি জানত না কেউ স্পষ্ট, খোঁজবিগুলি কুলের আচার ভুলিয়ে দিত কষ্ট, শ্রদ্ধা এবং ভয় মেশানো শিক্ষিকার শিক্ষক শাস্তি তাদের শাস্তি তারা দিতেন বটে, ছিলেন তারাই রক্ষক, তাদের দেখে বলতো সবাই আসছে ওই বাপকে, তারাই আবার রেজাল্ট দেখে টিপ দিয়েছেন চাপড়ে, লাইন শুধু ট্রেনের তো পুজোর ছুটি পড়লে, অনলাইনে দৃশ্য দেখা রেলগাড়িতে চললে, এখন সবাই থেকে অনেক বেশি পণ্ডিত, কথায় কথায় গুগল খোলে শক্ত তাদের তাই ভিত, শুনছি এখন টিউটোরিয়াল এমনি করেই চলবে, কোনটা সঠিক কোনটা বেশি গুগল সারি বলবে, নতুন করে শিখতে হবে বানান এবং শব্দ, পক্ক কেশের নেই কোনো দাম সে বয়সে জব্দ। এখন এটা আমি পড়ে শোনালাম, এই যে এটা এটা কি ফেনোমেনন একদম আজকের যুগের ঘটনা যেটা শর্মিষ্ঠা সংগ্রহ করেছে, বা আমি আমি তো বলবো শর্মিষ্ঠা লিখেছে, বা যে কোন যে বর্ণনা আমরা এই কবিতাটার ছড়াটার মধ্যে, সেটা কি একদম আধুনিক কালের সমাজটার বর্ণনা? এটাই হচ্ছে ফেনোমেনন। এই ফেনোমেননের মধ্য দিয়ে যে টিচিং, এই ফেনোমেনন মধ্য দিয়ে যে শিক্ষণ ব্যবস্থা, সেটাই হচ্ছে ফেনোমেনোলজিক্যাল পেডাগজি। ফেনোমেনোলজিক্যাল পেডাগজি ইজ এ ফর্ম অফ হিউম্যান সায়েন্স পেডাগজি দ্যাট এইমস টু স্টার্ট ফ্রম এ প্রিসাপোজিশন এক্সপিরিয়েন্সিয়াল পার্সপেক্টিভ, আগে থেকে কোনো সাপোজ করে নয়। হ্যাঁ, কিছু অসুবিধা হচ্ছে সম্রাট? না স্যার, ঠিক আছে। আপনি স্যার দেখুন, আপনার উপরে রিজিউম স্লাইড শো বলে এসছে, উপরটা করে একটা দেখুন, আপনার কম উপরটা দেখুন যেখানটা কন্ট্রোল এল টিপলে ওটা বড় স্ক্রিন হয়ে যাবে, কন্ট্রোল এল। এই তো করলাম, এবারে এখন কি হয়েছে? এখন স্যার বড় হয়নি স্যার। আরে আজকে গোলমাল হচ্ছে কেন? আমার কোনোদিন কি এটা হয় না? তুমি ক্লাস দিচ্ছি এরকম করেই। হ্যালো হ্যালো, বলছি F5 টা একবার প্রেস করুন। F5 টা প্রেস আসছে না? ওটা স্লাইড প্রেজেন্টেশনটা করুন, স্লাইড শো। স্লাইড শোই তো করেছি, আমার আমার তো স্লাইড শোই হচ্ছে, কিন্তু এখানে পাওয়ার পয়েন্ট পুরো ভিউটা চলে আসছে। আপনি ওপরে যান না একটু, আপনার কম্পিউটারটার উপরের দিকে যে অ্যানিমেশন ডিজাইন অ্যানিমেশন তারপরে যে স্লাইড শো ওখানে ক্লিক করুন একটু। হ্যাঁ ক্লিক করুন পরে, এবার এবার দেখুন ফ্রম বিগিনিং চলে যান একবার, দেখবা ফ্রম কারেন্ট স্লাইড শো। হ্যাঁ ফ্রম কারেন্ট স্লাইড করুন, ফ্রম কারেন্ট। এবারে এবার তো আসার কথা আসেনি না? না ঠিক ছেড়ে দিন স্যার, আপনি সজল সাহেব দেখুন তো মনে স্যার লেপ করে গেলেন।
হ্যাঁ উনি রিজাইন করুন, একবার রিজাইন করবেন। হ্যাঁ সম্রাট, এবার ফিরে এসেছি। এবার দেখো শুরু করুন, এবার দেখো কোন ছেলে, এরকম তো আমার হয় না, আমি তো ক্লাসও নিচ্ছি। এবার হ্যাঁ এবার ঠিক আছে স্যার, এবার প্রেজেন্ট হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। ফুল এটা হয়নি, ফুল এটা আমার তো ফুল আসেনি। যে হচ্ছে আজকে শুরুই করতে পারলাম না এখনো। এটা নেটওয়ার্কস এর জন্য মাঝে মাঝে হয়। ইয়েস ইয়েস এবার হবে। স্যার এই অবস্থায় একে শুরু করুন স্যার, এটাই ঠিক আছে, বোঝা যাচ্ছে এভাবে, এটা বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার শুরুটা করুন। স্যার পরিষ্কার বোঝা যাচ্ছে, শুরু করুন স্যার। বলুন না, বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবারে আমি যেটা বললাম যে ফেনোমেনোলজিক্যাল পেডাগজি ইজ এ ফর্ম অফ হিউম্যান সায়েন্স পেডাগজি দ্যাট এইমস টু স্টার্ট ফ্রম পারপাস প্রি সাপোজিশন প্লেস, আগে থেকে ধরে নেওয়া হবে না, এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে, অভিজ্ঞতার উপর ভিত্তি করে, আগে থেকে ধরে নেওয়া হবে না যে এইটা পড়াবো, এইটা শেখাবো, এমন এইভাবে আমরা আগাবো, এগুলো না করে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি কিন্তু উদাহরণ দিতে দিতে যাব, এই কাল না পরশু, শুক্রবারে পরশু দিনে আমার এক বন্ধু প্রফেসর নির্মল স্যার, তাকে আমি এই যে আমাদের প্রিন্সিপাল স্যার বলছিলেন যে ক্লাসে আমরা বাইরে অনেক ভালো প্রফেসরকে নিয়ে আসতে পারছি, তাকে ওনাকে এনেছিলাম। উনি আলোচনা করছিলেন সোশিওলজির একটা বিষয় নিয়ে, সে বিষয়টা ছিল জাতি সিস্টেম, কাস্ট সিস্টেম অফ ইন্ডিয়া। সেখানে বলতে গিয়ে উনি বললেন যে প্রি ইন্ডিপেন্ডেন্স প্রি কলোনিয়াল পিরিয়ডে, ইংরেজরা আসার আগে আমাদের সোসাইটিতে যেটা ছিল সেটা হচ্ছে জজমানি প্রথা। এখন এই জজমানি প্রথাটা পুরুলিয়ার ছেলে মেয়েদের বললে ওরা খুব সহজে বুঝে যাবে, সেটা কি না, ব্রাহ্মণের যজমান আছে, এটা তো সবাই জানে, তো নাপিতেরও যজমান আছে, তারপরে ধোপারও যজমান আছে, ভাই মায়েরও যজমান আছে। এই যে যজমানি প্রথার ওপরে সমাজটা নির্ভরশীল ছিল, ধান উঠলে এদের সবাইকেই চাষিরা, চাষিদের কাছে এরা আসতো ধান ধান নিতে, এবং এরা ধান দিত, আমার সারা বছর ফাল পাজিয়ে দেয়, কোনো পয়সা নেয় না, যজমানদের ফাল পাজিয়ে দেয়, এবং তারা যখন ধান ওঠে তখন তারা ধান পায়, নাপিত যে কামার কামিয়ে দেয়, চুল দাড়ি কেটে দেয়, বাড়ি বাড়ি এসে যজমানদের বাড়ি বাড়ি এসে কাটে, সব বাড়িতে এসে কাটে না, যজমানদের বাড়ি বাড়ি এসে কেটে দেয়। এই যে যজমানি প্রথাটা যখন আমি পুরুলিয়ার ছেলেদের কাছে, যখন ছেলে মেয়েদের কাছে যখন বললাম যে দেখি তোমাদের গ্রামে হয়, বললো হ্যাঁ স্যার হয়তো, আমি বললাম এটা আমি হুগলি জেলার লোক, আমার গ্রামেও হতো, কিন্তু এখন আর সেটা হয় না, এখন আস্তে আস্তে উঠে গেছে। এবার এই যে ঘটনাটা, এই যে ফেনোমেননটা, এই ফেনোমেননটা কেন হুগলি জেলায় আর এই প্রথাটা তেমন ভাবে প্রকট নেই, কিন্তু
পুরুলিয়াতে এরকম প্রকট আছে, এটা সম্পর্কে কারো কোনো এক্সপিরিয়েন্স আছে? পুরুলিয়ার সম্রাট বলো বা এ আছে, সুশান্ত আছে, সুশান্ত বলো, এই যজমানি প্রথা যদি বইয়ে পড়া হয় তাহলে সে যেমন শিখবে, কিন্তু তাকে যদি এরকম ফেনোমেনোলজিক্যালি পড়ানো হয় তাহলে সে অনেক ভালো করে শিখতে পারবে। হ্যাঁ স্যার, এই প্রথাটা কি তোমাদের পুরুলিয়াতে, পুরুলিয়ার গ্রামে এখনো চালু আছে? শহরে হয়তো আস্তে আস্তে উঠে গেছে। একদম স্যার চালু আছে আমাদের গ্রামে, তো দেখি যখনই ধান উঠে যায় তারপর থেকে লাপিতকে ধান দেওয়া হয়, তারপর আপনার যে কোনো এই নাপিত ছাড়া ভাই মা ওরা ওরা ওরাকেও দেওয়া হয়। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এখন সময়টা পাল্টে গেছে, এখন আর ধানের উপর নির্ভরশীল নয়, এখন আস্তে আস্তে পয়সার উপরে নির্ভরশীল হচ্ছে, কিন্তু যজমানি প্রথাটা রয়েছে। এই তাহলে আমি যখন এই ফেনোমেনানটা যখন ছাত্র ছাত্রীদের কাছে, শিক্ষার্থীদের কাছে যখন এটা প্রেজেন্ট করব, তখন দেখবো যে আমাকে সোশিওলজির ভারী ভারী কথা বলতে হবে না, তাকে এই ফেনোমেনানটা বলে দিলেই সে তার মধ্য থেকে, তার এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে সে শিখবে। তার আগে থেকে আমি এটা শেখাবো বলে আমি যজমানি ব্যবস্থা শেখাবো, যজমানি ব্যবস্থা রয়েছে সোশিওলজিতে, ছিল প্রি কলোনিয়াল যুগে কেমন করে যজমানি ব্যবস্থা চালু ছিল, এর খুব ফিলোসফি এবং সোশিওলজির ভেতরে যাওয়ার আগে আমরা যদি এটাকে ফেনোমেনোলজিক্যালি প্রেজেন্ট করতে পারি তাহলে দেখবো যে সে অনেক বেশি করে অনেক তাড়াতাড়ি শিখে যাবে এবং তার ভেতরে তার এটা মনের মধ্যে মেমোরিতে গেঁথে যাবে। ফেনোমেনোলজি আস হাউ আর টিচার্স টু অ্যাক্ট অ্যান্ড লিভ উইথ স্টুডেন্টস হেল্পিং দেম ক্রিয়েট দেয়ার হিউম্যান ক্যাপাবিলিটি, এই কেমন করে শিক্ষকরা এই ছাত্রদের হিউম্যান ক্যাপাবিলিটিটাকে ডেভেলপ করতে পারে, এটা ফেনোমেনোলজিক্যাল পেডাগজি বলে। এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করব না আমি, এটা এখানে একটা কথা বলি শুধু, হারমিনিউটিক ফেনোমেনোলজিক্যাল মেথড, হারমিনিউটিক ফেনোমেনোলজিক্যাল মেথড রিফ্লেক্টস অন এক্সপিরিয়েন্স হোয়াইল রিমেইনিং অ্যাবস্ট্রেন্ট ফ্রম থিওরিটিক্যাল সাপোজিশনাল অ্যান্ড ইমোশনাল ইন্টক্সিকেশন। কোনো থিওরি থাকবে না, কোনো সাপোজ ধরে নেওয়া থাকবে না, কোনো ইমোশনাল ইনটক্সিকেশন থাকবে না, কোনো ইমোশন থাকবে না, কিন্তু এক্সপিরিয়েন্সটা এর মধ্যে এক্সপিরিয়েন্সের মধ্যে রিফ্লেক্ট করবে। আর হারমিনিউটিক মিন্স দ্যাট রিফ্লেক্টিং অন এক্সপিরিয়েন্স মাস্ট এম ফর ইন্টারপ্রিটিং ল্যাঙ্গুয়েজ। এটা আমি খুব ভালো করে বোঝানোর জন্য এরকম একটা ছবি দিয়েছি, এই ছবিটা কি পড়া যাচ্ছে? এটা একটা ফেসবুক পোস্টিং করেছিলেন, এটা মাঝদিয়া কলেজের, নদিয়া জেলার মাঝদিয়া বলে একটা জায়গা আছে, সেই কলেজের মাঝদিয়া সুধীরচন্দ্র লাহিড়ী কলেজ, সেই কলেজের এক্স প্রিন্সিপাল, তিনি এটা পোস্ট করেছেন। অন দা ওয়ে ব্যাক টু হোম আফটার কোভিড রিকভারি অ্যাট দ্য এজ অফ 19, ইনক্রেডিবল কেয়ার অ্যান্ড হসপিটালিটি in government COVID hospital at free of cost. My father and mother-in-law were COVID positive, now fully cured. এই যে একটা ফেনোমেনন, একটা ছবি এবং ছবি দিয়ে প্রিন্সিপাল স্যার এই যে একটা একটা ক্যাপশন দিলেন, এইটাকে আমি যখন ভাষায় ইন্টারপ্রেট করব সেটাই হবে হারমিনিউটিক। যে কোনো একজন এটা নিয়ে এই এইটা কি মেসেজ কনভে করছে, আচ্ছা আশালতা অনেকদিন বলো যে এইটা কি মেসেজ কনভে করছে, এই ফেসবুক পোস্টিংটা কি কি? স্যার বলছি আপনার প্রথম স্লাইডটাই দেখা যাচ্ছে, বাকি স্লাইড চেঞ্জ এখনো হয়নি। নেক্সট স্লাইড গুলো কোট করে দিন স্যার, নেক্সট নেক্সট করুন, চলে আসবে। আমি নেক্সট কি করছি
রাইট অ্যারোটা আসছে আর স্পেস যাই আছে রাইট রাইট অ্যারোটা ক্লিক করুন বাবা আজকে তো গোলমাল হয়ে গেল খুব না স্যার আসবে আছে 1 মিনিট সময় 30 সেকেন্ড সময় লাগবে স্যার সময় লাগবে একটু হ্যাপি রাইট এবারে এবারে কি চেঞ্জ হয়েছে এই যে কবিতাটা বললাম কবিতাটা এসেছে না এখনো আসেনি আমি ছবিটা দেখাতে না পারলে তো আলোচনাই ভালো করতে পারবো না এটা সে নেটের নেটের জন্য অনেক সময় হতে পারে আপনি বাদিতে যে স্লাইডগুলো পর পর ছোট করে দেওয়া আছে তো স্মলে ওইখানে সিলেক্ট করুন তাহলে আবার মাঝখানে চলে আসবে ওই এক নম্বরটা সিলেক্ট করা আছে দেখুন ই হলো হ্যাঁ দুই নম্বরটা এবার চলে এলো তিন নম্বর পেজে যান তিন নম্বরটা সিলেক্ট করুন হ্যাঁ চার নম্বরটা চলুন তাহলে এবার আমি এবারে বলি ডক্টর এবার বলবো হ্যাঁ স্যার বলুন আসলে তো ম্যাডাম বলবেন আপনি বললেন হ্যাঁ বলছি যে অন দা ওয়ে ব্যাক টু হোম আফটার কোভিড রিকভারি এট দা এজ অফ 90 ইনক্রেডিবল কেয়ার এন্ড হসপিটালিটি ইন গভর্নমেন্ট কোভিড হসপিটাল এট ফ্রি অফ কস্ট মাই ফাদার এন্ড মাদার ইন ল ওয়ার কোভিড পজিটিভ নাও ফুললি কিওর গাড়িতে করে বাড়ি আসছেন সেটা আমি যেটা বুঝছি যে একজন করে বাড়িতে ফিরছেন তো আমি এখান থেকে পরবর্তী সময়ে যে ছবিটা হলে সেটা শেষ কথা না এটা সুস্থ হওয়া সম্ভব এবং যাওয়া সম্ভব তখনই কিছু আর গভর্নমেন্ট হসপিটালে গভর্নমেন্টের যে চিকিৎসা ব্যবস্থা সেটা সম্পর্কে আমরা খবরে ইয়েতে বিশেষ করে টিভিতে কোনো একটা দোষ হলেই সেটা সারাদিন ধরে সব চ্যানেলগুলো দেখাতে থাকে সেটা আমাদের কাছে যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে এই ছবিটা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট ফেলল আমি এই ধরনের এইভাবে এই ফেনোমেনটাকে ব্যাখ্যা করার মধ্য দিয়ে কোভিড সম্পর্কে একটা সচেতনতা তৈরি করা যায় ছাত্রছাত্রীদের মধ্যে যে কোভিড হলেই যে তার শেষ জীবনের শেষ কমে পৌঁছে গেল এমনটা নয় আবার এই যে হাসপাতালে বেড নেই অক্সিজেন নেই দম নেই এসব বলছে এটা এটাও সর্বই তো একদম 100% এটাও সত্য আছে ব্যবস্থা আছে তার মধ্য দিয়ে কোভিড সচেতনতা এবং কোভিড সম্পর্কে যে অহেতুক ভয় পেয়ে যাচ্ছে মানুষ এইটা থেকে অ্যাংজাইটি থেকে তাকে মুক্ত করা যাবে কথা বোঝা গেল হ্যাঁ বোঝা গেল স্যার বলতে মাঝে মাঝে না আপনার আমার কথাগুলো শোনা যাচ্ছে না সব শুনতে পাচ্ছি মাঝে মাঝে আমার কথা শোনা যাচ্ছে না স্যার আজকে তাহলে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আচ্ছা আর কেউ একজন বলবেন এটা সবকে এটাকে ইন্টারপ্রেট করে এই ইন্টারপ্রিটেশনটাই হচ্ছে হার্ডিনিটি ল্যাঙ্গুয়েজে প্রকাশ করা ফেনোমেননটাকে ল্যাঙ্গুয়েজে প্রকাশ করা সে তার মধ্য দিয়েই যে পেডাগজি যে শিক্ষা ব্যবস্থা ইনস্টিটিউশন হ্যাঁ আর কেউ বলবেন তাহলে আমি সাইন করে দেবো তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো যে কোনো একটা
যে আমরা যে ফেনোমেনোলজি যেটা দেখি সেটা মানে মানে সেটাকে ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রিটেশন কি হারমেনটিক্স বলে আমরা বুঝেছি নাকি? আচ্ছা, এবং এটা একদম তার অভিজ্ঞতার কি করে সে বলছে, এটা একটাও তার উপরে চাপিয়ে দিয়ে বলা হচ্ছে না। আমি যদি কতগুলো ডেফিনেশন আয় ডেফিনেশনটা মুখস্থ করে আসবি, এরকম লিখবি, যদি একটু ভুল এই কেমন যে নিউটনের প্রথম গতিসূত্র বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধা করলে সচল স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা ধরে চলতে থাকবে। এটা একদম মুখস্থ করবি পরীক্ষার সময় যদি নাটা বাদ দিয়ে, হ্যাঁ না আবার হবে নাকি, এটা হ্যাঁ হবে না, এটা না হবে, এটা ভালো করে মনে রাখি। আর একদম আছে সমবেগে সরল রেখা ধরে চিরকাল, এই তিনটে কথার একটা না থাকলেই কিন্তু জিরো হয়ে যাবে। এরকম করে যে প্রেসক্রিপটিভ টিচিং, প্রেসক্রিপটিভ পেডাগজি, এটা কিন্তু সেই পেডাগজি নয়। আর আমরা যে ফেনোমেনোলজিক্যাল পেডাগজি, এটা তার ফেনোমেননটাকে তার ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রিটেশন, ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশন না করতে পারলে সে পরীক্ষা খাতায় লিখবে কি করে? সবটাই হয় একদম অভিজ্ঞতার উপর ভিত্তি করে। যেমনি আমি বললাম যে আমি একটা সোশিওলজির উদাহরণ দিলাম, পুরুষ ছেলে মেয়েরা যদি থাকে তাদের কাছে যদি বলা হয় যে যজমানি ব্যবস্থা, এই যজমানি ব্যবস্থাটা কিন্তু নদিয়ার বলা বললে খুব ভালো বুঝবে না, কিন্তু ব্রাহ্মণদের ক্ষেত্রে যজমানি ব্যবস্থাটা এখনো হুগলি জেলা বা নদিয়া জেলার গ্রামে আছে, কিন্তু এতে নেই এই জায়গাগুলোকে। এইরকম করে বলতে হবে এবং সেটাকে হারমিনিউটিক প্রেজেন্টেশন দিতে হবে, সে দিলে তবে তার পরীক্ষাতে সে এটা লিখতে পারবে, তার সিচুয়েশন হবে। তাহলে আমরা এবারে আমরা যে আসবো ই লার্নিং, এই ই লার্নিং যে কথাটা আমরা শুরুতেই বলছিলাম গল্প করতে করতে, যে এবার দেখা যাচ্ছে ই লার্নিং স্লাইডটা চেঞ্জ হয়েছে, আচ্ছা আমি এক কাজ করি আর ওটাকে করবো না। ই-লার্নিং এই যে প্ল্যাটফর্ম গুলো আমি শুরুর সময় দিয়ে কথা বলছিলাম প্রিন্সিপাল স্যারের যখন আলাপচারিতায় ছিলাম তখনও বলছিলাম যে এই প্ল্যাটফর্ম গুলো এই টেকনোলজি গুলো সবই ছিল, কিন্তু আমরা সেইভাবে এগুলোকে ব্যবহার করিনি, এবং ব্যবহার করিনি বলে এই কোভিড পেন্ডামিক সিচুয়েশন আমাদের বাধ্য করলো। অন্য দেশে, পৃথিবীর অন্যান্য দেশে, আমেরিকাতে আমি দেখেছি যে ওরা এগুলো ব্যবহার করে, আমরা সেটাকে সেইভাবে ব্যবহার করতাম না। এতে সুবিধা আছে, কি কি সুবিধা আপনারা সবই দেখতে পাচ্ছেন। আর এটা কি উইথ অল দিস বেনিফিট ক্যান ই লার্নিং রিপ্লেস ক্লাসরুম ট্রেনিং কমপ্লিটলি? হ্যাঁ, রিপ্লেস করতে পারে, যেমন আপনারা সবাই এখন যা এখানে যারা শিক্ষক আছেন সবাই শিক্ষকই, বেশিরভাগই শিক্ষক আছে অথবা তারা জানে যে এই যে আমাদের এখনকার যে ব্যবস্থাটা চলছে, এই ব্যবস্থাটা আমি আমার মুখ আমার স্টুডেন্টরা দেখতে পাচ্ছে, আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার স্টুডেন্টরা দেখতে পাচ্ছে না, এবং পড়াটা হচ্ছে বটে কিন্তু প্রাণবন্ত হচ্ছে কি, শিক্ষক খুব খুব খুশি হচ্ছে এটাকে, মানে এ হচ্ছে স্যাটিসফাইড হতে পারছেন তার পড়ানোর মধ্য দিয়ে। ডক্টর পান, আপনি যে অনলাইনে পড়াচ্ছেন
তাতে কি আপনি খুব স্যাটিসফাইড হতে পারছেন? না স্যার, মানে সামনাসামনি ফেস টু ফেস পড়ানোর যা সুবিধা সেটা অনলাইনে ওইটা আমি ফিল করতে পারছি না। আমার তো মনে হয় যেন দেয়ালকে পড়াচ্ছি, কম্পিউটারকে পড়াচ্ছি, এটা ওয়ান ওয়ে কনভারসেশনটা হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। যদিও হ্যাঁ হয়তো এই যেমন আপনি কথা বলছেন, কিন্তু আমার মুখটা আমি দেখতে পাচ্ছি না, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি না। তবে তাহলে এইটা এটা ক্লাসরুম লার্নিং কে একবারে রিপ্লেস করতে পারে, কিন্তু রিপ্লেস করে দিতে পারে, কিন্তু সেটা কি বলতে কে না বলতে কে স্যার পুরোপুরি রিপ্লেস করতে পারবে না। না আমি বলছি যে রিপ্লেস করবে, এটা দিয়েও করা যাবে, কিন্তু সেটা ইট বাট এটা গুড আইডিয়া নয়। বোঝা গেল? ফিডব্যাক প্রবলেম হচ্ছে স্যার, ক্লাসের ফিডব্যাক আমরা পেতে পারবো না ভালো করে, সেটা বলছি। বলছি যে ঠিকই এটাকে এটা ক্লাসরুমকে রিপ্লেস করে দিতে পারবে, কিন্তু এটা গুড আইডিয়া হবে না, এটা ভালো হবে না, পছন্দসই হবে না। এবারে ক্লাসরুম টিচিং এর যে না আমাকে আর একটু ছোট করতে হবে, ক্লাসরুম টিচিং এর যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো কিন্তু আমরা কমপ্লিট ইরার দিনে পাবো না, সেগুলো আর আলোচনা করার দরকার নেই। সেই জন্য শিক্ষা বিজ্ঞানীরা একটা কথা ভাবলো যে এটা ব্লেন্ডেড করলাম করে কি হয়, ব্লেন্ডেড টি অর্থাৎ আসামের চায়ের হচ্ছে লিকার বেশি, দার্জিলিং চায়ের ফ্লেভার বেশি, তাহলে আসাম চা আর দার্জিলিং চা দুটোকে ব্লেন্ড করে দাও, ব্লেন্ড করে দিলে যদি আরও পাবো ফ্লেভারও পাবো, এরকম যদি করা যায় সেরকম অনলাইন ক্লাসরুম এই অনলাইন ই লার্নিং এবং অফলাইন ফেস টু ফেস ক্লাসরুম লার্নিং এই দুটো যদি ব্লেন্ড করা যায় তাহলে কিছুটা সুবিধা হবে। এটাকে বলছে ব্লেন্ডেড লার্নিং, ফিক অ্যান্ড মোটর সেটাও থাকবে যেখানে ফেস টু ফেস ক্লাসরুম প্র্যাকটিস চলে, আর সেখানেও নামের গ্যাজেটস ইলেকট্রনিক গ্যাজেটস এবং টেকনোলজিক্যাল গ্যাজেটস ব্যবহার করা হবে, এবং সেটাকে এই এতেও অফলাইনেও এটা পাঠিয়ে দেওয়া অনলাইনেও পাঠিয়ে দেওয়া যাবে যখন তারা দেখতে পাবে, অফলাইনেও ক্লাস হবে এবং অনলাইনেও অবসর সময়ে দেখতে পাবে। এই যে আমরা এখন আলোচনা করছি এই আলোচনা এখন চলছে, এটা হচ্ছে সিনক্রোনাস, এখন কোশ্চেন অ্যান্সার এগুলো হবে, কিন্তু আমাদের ইউটিউবে থেকে গেল, ইউটিউবে যে স্ট্রিমিং করে যেটা থেকে গেল সেখানে সম্রাট ইউটিউবে যারা দেখছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার ঠিক আছে চলছে। হ্যাঁ ওরা পরেও দেখতে পাবে, কিন্তু এখন যে এই যে সম্রাট যে ইন্টারাকশন করলো ইউটিউবটা পরে দেখার সময় কিন্তু এটা করা যাবে না, এইটা হচ্ছে ব্লেন্ডিং। এখন এই ব্লেন্ডিং ব্লেন্ডেড লার্নিং একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং এর ক্ষেত্রে খুব কাজে লাগে, এটা দিয়ে এমবিএ ডিগ্রি কোর্স করানো হয়, এটা নানাভাবে বড়দের টিচিং এর ক্ষেত্রে লার্নিংটা করা যায় এবং প্রফেশনালদের ক্ষেত্রে। এবারে বলছিলাম স্যার, হ্যালো স্যার এক মিনিট ইন্টারাপ্ট করলাম, এই বলছিলাম ওই অগমেন্টেড রিয়েলিটি মিক্সড রিয়েলিটি আর ভার্চুয়াল ক্লাসরুম ওইসব নিয়ে ব্র্যান্ডেড লার্নিং ভিতর আর কত টেকনোলজি গুলো আছে স্যার? দীক্ষিত বলছিলাম স্যার। আছে তো, আমি তো সেগুলো জানি বা আপনিও জানেন সবাই জানে, কিন্তু এগুলো ব্র্যান্ডেড লার্নিংটা সবাই জানে। সেই এখন এখন এই কথাগুলো সবার মধ্যেই চলে গেছে, সেই ওগুলোকে ডিটেলসে শুধু ব্লেন্ডেড লার্নিং নিয়ে আলোচনা করলেই তো কয়েক ঘন্টা লাগে, সেজন্য আমি ওগুলো ডিটেলসে আলোচনা করব।
আমি জাস্ট একটা গ্লিমস দিচ্ছি যে ব্লেন্ড করা হচ্ছে কিসের, না ব্লেন্ড করা হচ্ছে ক্লাসরুম লার্নিং ফেস টু ফেস, ক্লাসরুম লার্নিং আর অনলাইন মোড দুটোর ব্লেন্ড করা হচ্ছে, কিছু ফেস টু ফেস আর কিছু হবে অনলাইন মোডে, এইটাকে বলছে ব্লেন্ডেড লার্নিং। এবং ডক্টর দীক্ষিত ব্লেন্ডেড লার্নিং এর অনেক টেকনোলজির কথা বললেন এবং তার মধ্যে অনেক প্ল্যাটফর্মের কথাও বললেন, সেগুলো সব ব্যবহার করা হবে। ব্লেন্ডেড লার্নিং এ আরেকটা জিনিস করা হয়, সেটা ক্লাসরুম টিচিংও করা হয়, যে বিভিন্ন টিচিং টেকনোলজি সেটা ক্লাসরুমে ব্যবহার করা হবে, যেমন প্রজেক্টার ব্যবহার করে এরকম নানা রকমের ক্লাসরুম গ্যাজেট ব্যবহার করা যাবে এবং সেটাকে সেটাকে অনলাইনে করা যাবে, যেমন সেটাকে হয়তো ইউটিউবে স্ট্রিমিং করে দিচ্ছে। সরি ফর দ্য ইন্টারাপশন, আমরা আসবো। আরো যেন কে কি বলছি বাইরে, স্যার আমার একটা কোয়েরি আছে স্যার, অমলেশ বলছি। হ্যাঁ অমলেশ, অমলেশ প্রধান। অমলেশ প্রধানের কোয়েরি উত্তর আমি দিতে পারবো, নিজেই দিয়ে দেবে। হ্যাঁ না স্যার, আমি আসলে আপনাকে, আপনারা সবাই চেনেন উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অধ্যাপক এবং বেশ অ্যাডভান্স টাইপের অধ্যাপক, প্রচুর পড়াশোনা করেন এবং লেখেন করেন বলে আমার কাছে বলা হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু পড়াশোনা প্রচুর করেন। আচ্ছা সেটা সেটা নিয়ে স্যারকে বলা লাগবে না, আমার আসলে স্যারকে পেলে আমার খানিকটা ওই মানে সাইকোলজিক্যাল বেশ কিছু জানার মানে আবেগ উচ্ছ্বাস তৈরি হয়ে যায়, কারণ মানে স্যারকে আমি ওই এডুকেশনের থেকেও মানে এডুকেশনে অবশ্যই মানে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে স্যারের আনসারগুলো খুব মানে খুব মানে অধীর আগ্রহে শুনতে চাই। মানে স্যার যেটা বললেন আমার জাস্ট একটু স্যার আমি অ্যাড করে আমি আমার কোয়ারিটি রাখছি, সেটা হচ্ছে স্যার আপনি যেটা ওই বললেন যে সত্যি সত্যি যে অনলাইন প্ল্যাটফর্মে, কারণ একটা টিচার তো শুধুমাত্র ইনফরমেশন প্রোভাইডার নয়, যে কারণ ইনফরমেশন যদি আমাদের পেতে হয় তাহলে আমরা গুগলেও পাবো অধিক ইনফরমেশন, অনেক ইনফরমেশন, তাহলে টিচার হচ্ছে মোর দেন দ্যাট। তাহলে সেক্ষেত্রে একটা একটা ক্লাসরুম টিচিংয়ে, একটা অফলাইন টিচিংয়ে একটা স্টুডেন্টের যে একটা সোশ্যালাইজেশনটা তৈরি হয়, যে কারণ একটা কারণ আমাদের সোসাইটিতে আমাদের কাস্ট বিভিন্ন ডিফারেন্ট কাস্ট ক্রিড রিলিজিয়ান আমরা একসঙ্গে থাকি, কিন্তু এই ক্লাসরুম টিচিংয়ের মাধ্যমে একটা এসটি হোক ওবিসি হোক বা জেনারেল হোক একই হোস্টেলে একসঙ্গে থাকা, তার ফলে যে সোশ্যালাইজেশনটা হয়, যে সোশ্যালাইজেশনটা আমার মনে হয় যে অনলাইন টিচিং এর ফলে সেই সোশ্যালাইজেশনটা হয়ই না। আরেকটা যে টিচার এবং স্টুডেন্ট যে ইমোশনাল যে এক্সচেঞ্জটা, এই যে ভাইব্রেন্সিটাও গড়ে ওঠে না, কারণ শুধুমাত্র মানে টিচারসকে আমরা বুঝি না যে তিনি কিছু আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিবে, কারণ তিনি মানে তার থেকেও বেশি কিছু, শুধুমাত্র ইনফরমেশন প্রোভাইডার নয়। তাহলে এই জায়গাটাতে মানে যদি সাইকোলজিক্যালি আমি মানে আপনার কাছে একটা সমাধান চাইছি যে এই জায়গাটাতে আমরা কি করতে পারি, কারণ আমাদের তো কিচ্ছু করার নেই, মানে আমাদেরকে না চাইলে মেনিটি হচ্ছে, তাহলে এই জায়গাটা আমরা কিভাবে এই গ্যাপটা পূরণ করতে পারি, মানে এই যে মানে ল্যাক অফ ভাইবেন্সি বা এই যে সোজা কোথায় যে কিচ্ছু সোশ্যালাইজেশন হলো না, একটা স্টুডেন্ট এলে যা যা হতো আর শুধুমাত্র ইনফরমেশনের জন্য তো আমরা গুগল থেকেও নিয়ে নিতে পারি, এই মানে এই জায়গাটা এই ক্রাইসিসটা আমরা কিভাবে ফিল আপ করতে পারি। সেইটা আমি শুরুতে শর্মিষ্ঠার যে কবিতাটা দিয়ে আমি শুরু করলাম সেইটা অনেক কথা সেখানে বলেছে, যে শিক্ষক বা শিক্ষকদেরকে রিপ্লেস করা গুগল আমাদের শিক্ষক হয়ে উঠছে, তাতে আমাদের কি হচ্ছে ও খুব আয়রনিক্যালি ও ছড়ার মধ্য দিয়ে প্রকাশ করেছে। তুমি কি সেটা দেখে শুনেছো? না স্যার, না স্যার ওই সময়টা ঢুকতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তোমাকে পরে দিয়ে দেবো। আচ্ছা তোমার কথার মতো বলি, আমাদের
সেকেন্ড সেমিস্টারে যারা পড়ছে এদেরকে আমাদের কলেজে আমাদের বিশ্ববিদ্যালয়ে দুটো সেমিস্টার তার হতে চললো, এক বছর ধরে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কিন্তু ওরা আমাদের দেখলে চিনতে পারবে না, হয়তো চিনতে পারতে পারে, আমি কিন্তু চিনতে পারবো না, কারণ আমাদের মধ্যে কখনো ফেস টু ফেস রিয়েল ওয়ার্ল্ডে দেখা হয়নি, ভার্চুয়াল ওয়ার্ল্ডে দেখা হয়েছে, ক্লাস হয়েছে, ক্লাস করেছি, বলেছি, কথা বলেছি। তার মধ্যে আমাকে একজন ছাত্রী বললো, সে মনে হয় আজকেও এখানে আছে, যে স্যার আমরা তো অনেক শখ করে অনেক আশা দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়বো, এটা আমাদের বহুদিনের একটা এই যে ওই বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যেতে যেতে মনে হতো এখানে যে কবে পড়বো, ভেতরে ঢুকবো, ক্লাসরুমে বসবো, স্যারেদের সঙ্গে আলাপ হবে, সেইটা না পেয়ে যেন আমাদের কেমন একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি হচ্ছে, কেমন একটা হতাশ লাগছে, এটা হচ্ছে। আপনি স্যার এটা নিয়ে একটু আমাদের সঙ্গে একদিন আলোচনা করবেন। আমি বললাম দেখো এটা তো হবে, পেন্ডামিক এই সিচুয়েশনটা আমাদের এটা বাধ্য করছে। আমি কিন্তু অমলের সঙ্গে যেটা বলছি যে আমরা আমি কিন্তু আজকে পেন্ডামিক পেন্ডামিক এটা নিয়ে আলোচনা করতে ভাল লাগে না, টিভিওয়ালারা করে 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 আমাদের কান পচিয়ে দিয়েছে, সুতরাং ওইটা দেখতে আর ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, খবরটা পড়তেও ভালো লাগে না। আমি কিন্তু এখন একটা টেকনোলজির কথা বলছি, একটা সায়েন্সের কথা বলছি, এইটার জন্য আমি তুমি যে কথাটা বললে সেটাই আমি পরবর্তীকালে আসবো, পরের পরের এসেই আসবো। ব্লেন্ডেডও তাই আছে, ব্লেন্ডেডে হচ্ছে যে ক্লাসরুমের সঙ্গে অনলাইনের ব্লেন্ডিং, কিছু ক্লাসরুমে ক্লাস হবে এবং তার মধ্যে দিয়ে তুমি যেটা বলছো যে সোশ্যালাইজেশন এগুলো হবে। আরেকটা সদিশ্বরের কবিতাটাতে রয়েছে যে শিক্ষকদের আমরা ভয় পেতাম, ওরা মার দিতেন, কানমোলা দিতেন, হাত পাততে বলে ছড়িতে করে মেরে দিয়ে লাঠি দিয়ে মেরে দিতেন, এগুলো সব করেছি আমরা, আমাদের সেগুলো সব মনে আছে। কিন্তু তিনি যখন রেজাল্ট বেরোবার পর আমার মার্কশিটটা দেখে আমার পিঠে হাত চাপড়ে বললেন যে আরে ভালো করেছিস, তুই সারা সারা বছর ফাঁকি দিয়েও যদি এইটা করতে পারিস তাহলে তুই পর না বাবা, তাহলে তো পারবি। তখন তার যে ইনস্পিরেশন, সেই ইনস্পিরেশনটাও কিন্তু আমার কাজে লেগেছিল, এটা অনলাইনে হয় না। মানে এই যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা, প্রফেসর মর্মন মুখোপাধ্যায় তিনি গতবারে আমাদের বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অ্যাড্রেস দিয়েছিলেন, সেই কনভোকেশন অ্যাড্রেসে তুমিও শুনেছো, কনভোকেশন অ্যাড্রেসে উনি বলেছিলেন যে এই রোবটিক্স প্রচুর জবকে রোবট খেয়ে নেবে, প্রথম প্রথম হবে ড্রাইভারের জবকে তারা তারা রোবট গাড়ি নিজে নিজে চলবে, রোবট চালাবে, আর ড্রাইভারের প্রয়োজন হবে না। এরকম করে বলতে 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 বলছে তাহলে কি, মানে উনি অনেকগুলো জবের কথা বললেন যে যে জবগুলো আর কর্মীর দরকার হবে না, রোবট করে দেবে। কিন্তু বললেন যে আচ্ছা শিক্ষকের জব কি রিপ্লেস হবে ভাই রোবট? তখন উনি বললেন হ্যাঁ হতে পারে, সেটা ওই ইনফরমেশন প্রোভাইডার হিসাবে শিক্ষকের জবটা হবে, সেটা রোবট করে দেবে, কিন্তু ছাত্রের মাথায় হাত রেখে শিক্ষক যে আদর করে দেয় সেটা তো দিতে পারবে না রোবট। এইটা যে পারবে না এইটার জন্য শিক্ষক থেকে যাবে, ইনস্পায়ারিং টিচার। উনি উদাহরণ দিলেন যে বেশ কিছু টিচারের নাম আমরা সব সময় করি এবং তারা তাদের দ্বারা আমরা ইনস্পায়ার্ড হয়েছি বলেই করি, এবং সেই ইনস্পিরেশনটা এটা কিন্তু রোবট দিতে পারবে না, এটা শিক্ষককে দিতে হবে। শিক্ষকের বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা অনেক রিওয়ার্ড পাওয়া যায়, সেটাও কিন্তু এই অনলাইন মোডে পাওয়া যাবে না। তার জন্যই অফলাইন এবং অনলাইন মোডের একটা ব্লেন্ডেড ব্যবস্থা করা দরকার। মনে হয় অমরেশের যে কোয়েরি তার একটুখানি আমি ইয়ে করতে পারলাম। একদম 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 ঠিক স্যার, ঠিক স্যার, একদম একদম ঠিক স্যার। অনলাইনে ক্লাসরুম কে রিপ্লেস করতে পারে না, আমি বলছিলাম স্যার না পুরোপুরি অনলাইনে ক্লাসরুম কে রিপ্লেস করতে
পারে না, সেক্ষেত্রে যে সোশ্যালাইজেশন সেই জিনিসটা হবে না, মানে ক্লাসরুম টিচিংটাকে বেস করে আমরা অনলাইন ব্যবস্থাগুলো আমরা ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে, সেক্ষেত্রে ক্লাসরুমটা আরো বেশি মানে জয়ফুল লার্নিংটা হবে, ইমোশনালটা হবে না। ওরে বলছে সিনক্রোনাস মিডিয়া, আচ্ছা এখানে স্বপন আছে, আমাদের স্বপন স্বপন মাইতিবাবু আছেন, ওনাকে দেখেছিলাম থাকতে, আমি কাউকে দেখতে পাচ্ছি না তো স্যার। বলছিলাম আপনি আগে আলোচনাটা করুন, কোশ্চেন অ্যানসারটা শেষে একটা শেষে রাখা হবে। ভিডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং, অডিও গ্রাফিক্স, ওয়েবিনার, এগুলো সব হচ্ছে সিনক্রোনাস মিডিয়া। যেমন আমরা এখন যেটা করছি অনলাইনে করছি, এটা ই লার্নিং এর মোডে করছি, কিন্তু এটা সিনক্রোনাস, অর্থাৎ আমরা এখন যে যার কথা বলতে পারবো, শুনতে পারবো, অভিমত নিতে পারবো, এটা হচ্ছে সিনক্রোনাস মিডিয়া। আর অ্যাসিনক্রোনাস মিডিয়া হচ্ছে অনলাইন ওয়েব বেসড ট্রেনিং, এটা ওয়েব বেসড ট্রেনিং, এটা এটা ওয়েবে থেকে যাবে তোমার। যখন যেমন ধরো আমাকে সেদিন একজন বললো, বললো স্যার আপনি যা বলবেন ইউটিউবে সেটাই একজন ভালো টিচার পড়িয়ে দিচ্ছেন, আপনি পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক কি, তুমি যদি কোনো ম্যাথমেটিক্স শিখতে চাও, কোনো ফিজিক্স শিখতে চাও, সাইকোলজি শিখতে চাও, সোশিওলজি শিখতে চাও, তুমি কিন্তু ইউটিউবে একটা একটা একাধিক ক্লাস পেয়ে যাবে। সেই ইউটিউবের যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাস, অর্থাৎ তোমার সময় মতো তুমি এটা করতে পারবে। কম্পিউটার বেসড ট্রেনিং, ভিডিও টেপ বা ডিভিডি, অডিও পডকাস্ট, এটা এইগুলো সব হচ্ছে অ্যাসিনক্রোনাস টাইপ অফ মিডিয়া। ব্লেন্ডিংটা হচ্ছে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের একটা ব্লেন্ডিং থাকে। এবারে আমরা আসি হাইব্রিড লার্নিং, আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, খুব ডিটেলস আলোচনা করব না। হাইব্রিডে হচ্ছে যে হাইব্রিড লার্নিং এক্সপিরিয়েন্স ইজ ডিরাইভ ফ্রম কম্বাইনিং ফেস টু ফেস টিচিং অ্যান্ড অনলাইন টিচিং মেথড, দুটোরই দুটোর যে একটা একটা মিক্সিং, ফেস টু ফেসও হবে এবং অনলাইনও হবে। এটা কেমন করে হবে? অ্যাবাউট হাফ অফ দ্য ক্লাস সেশন টেক প্লেস অন ক্যাম্পাস, বাট অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হাফ ইনভলভ স্টুডেন্ট ওয়ার্কিং অনলাইন। এই দেখো দেখুন, ধরা যায় একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 25 জন ক্লাস করবে একদম ক্যাম্পাসে এসে ক্লাসরুমে বসে তারা ক্লাস করবে। যে কথাটা আমার ওই ছাত্রী, ওর নাম হচ্ছে সঙ্গীতা, যে কথাটা সঙ্গীতা বললো খুব একটা তার ইমোশনাল একটা জায়গা থেকে বললো যে স্যার আমরা এখনো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারলাম না, ক্লাস শুনতে পারলাম না। হ্যাঁ পারবে, এই পেন্ডামিক সিচুয়েশনটার মধ্যেও হয়তো আস্তে আস্তে সেটার দিকে যাবে, যে সবাইকে আসতে বলবে না, এক একদিন 50টার মধ্যে 25 জনকে আসতে বলবে এবং তাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস করানো যাবে। আর বাকি 50 জন কোথায় থাকবে? না তারা অনলাইনে থাকবে ক্লাসে। এই যে দীক্ষিত সাহেব যে বলছিলেন যেগুলো যে গ্যাজেটস গুলো, ওই গ্যাজেটস গুলো ক্লাসে থাকবে এবং সেই গ্যাজেটস থেকে অনলাইনে স্ট্রিমিং হবে, অফলাইন ক্লাসটা অনলাইনে স্ট্রিমিং হবে এবং সেইখানে তারা শুনতে পাবে, বুঝতে পারবে, দেখতে পাবে। এটা এইটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিডের মধ্যে তাহলে কিছুটা কিছুটা কেন ব্লেন্ডিং এর মধ্যে যেটা হচ্ছে যে ধরা যাক এই 50 জনই কয়েকদিন ক্লাস করবে ফেস টু ফেস, আবার কয়েকদিন অনলাইনে। তাহলে অনলাইনে যখন পড়ানো হবে তখন টিচার এবং স্টুডেন্টদের মধ্যে যে ইন্টারাকশনটা, এটা টিচার খুব একটা স্যাটিসফাইড হয় না। যেমন এখন আমরা খুব কি স্যাটিসফাইড হিসেবে এটা দেখতে পাচ্ছি? আমি কারো মুখ দেখতে পাচ্ছি না, বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি না, কেউ হয়তো বিরক্ত হয়ে এক ঘন্টা ধরে এক কথা বকে যাচ্ছে, এরকম হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এটা যদি ফেস টু ফেস হতো তাহলে আমার একটা এক্সপিরিয়েন্স তৈরি হতো।
50 জনই ক্লাসে আসবে কয়েকদিন এবং অনলাইনে থাকবে কয়েকদিন, এইটা হচ্ছে ব্লেন্ডেড। আর তার থেকে ব্লেন্ডেড এর থেকে উন্নততর যে ব্যবস্থাটা সেটা হচ্ছে হাইব্রিড। সেখানে কি হবে, সেখানে অর্ধেকগুলো ক্লাসে আসবে, অর্ধেকগুলো অনলাইনে থাকবে, এবং প্রত্যেকটা ক্লাসই তাহলে ফেস টু ফেস ক্লাস হবে। এই জায়গাটা কারো কিছু বলার আছে? স্যার স্যার আমি একটা কথা বলবো, আপনি ব্লেন্ডেড বলছেন সুজল, বলছি ব্লেন্ডেডটা আপনি বলছেন যে 50 জনই কিছুটা ক্লাস অনলাইনে, কয়েকদিন অনলাইনে কয়েকদিন অফলাইনে, তো সেক্ষেত্রে পুরো পাঠ্যক্রমের কিছুটা অংশ অনলাইনে কিছুটা অংশ ফেস টু ফেস, এটাও তো ব্লেন্ডেড হবে নাকি? হ্যাঁ হবে তো, কিন্তু ওখানে ব্লেন্ডিংটা এমন ভাবে করা হয় যাতে করে গোটা গোটা পাঠ্যক্রমটাই কভার হয়। আমি যেটা বললাম এত সহজে তো ব্যাপারটা হবে না, ব্যাপারটা করতে কিছুটা লাগবে, আরো স্কিল লাগবে, আরো টেকনোলজি লাগবে, কিন্তু কারিকুলাম ট্রানজেকশনটা ভালো করে গুছিয়ে ওটা প্ল্যানিং করতে হবে। খুব কঠিন, দ্যাট রোটেশন বেসিক সবাই পাবে চান্স ওইরকমই, এটা খুব সহজ ব্যাপারটা নয়, ব্যাপারটা শক্ত, এত সহজ নয় ব্যাপারটা, শক্ত, এটা নিয়ে অনেক ভাবনা চিন্তার জায়গা আছে। কিন্তু হাইব্রিডে কি হচ্ছে না, প্রত্যেকটা আমি সহজ করে এখন ফর দ্য টাইম দিয়েই আমি একটু সহজ করে বলে দিচ্ছি, এটা পরে পড়াশোনা করতে পারেন, পরে এটা নিয়ে আপনারা ডেভেলপ করতে পারেন, ডেভেলপ করলে নিজেরাই টিচার তাহলে আপনার টিচিং স্কিলটা ডেভেলপ করে। তাহলে হাইব্রিডে কি হচ্ছে, এবার সুজল বলো হাইব্রিডে কি হচ্ছে? হাইব্রিডে তো মানে একটা ক্লাসের স্টুডেন্টকে ভাগ করে নেওয়া হচ্ছে, কিছুটা অংশ রইলো ক্লাসে আর কিছুটা অংশ বাইরে রইলো, ফেস টু ফেস ক্লাসের বাইরে তারা অনলাইন স্ক্রিনিং এ ওটা দেখবে, এইটা হচ্ছে। কিন্তু প্রত্যেকটা ক্লাসই হবে ফেস টু ফেস, টিচারের কাছে সব ফেস টু ফেস। এবারে আমরা আসবো, এটা দেখ, এইটা এইটা আমি একটু বড় করি, এইটা ফেস টু ফেস এর যে ক্লাসরুম ক্লাসরুম সেশন টেক প্লেস 100% ইন এ ট্র্যাডিশনাল ব্রিকস এন্ড মোর্টার ক্লাসরুম, টেকনোলজি মে অর মে নট বি ইউজ টু এনহ্যান্স লার্নিং। এখানে আমরা চক ডাস্টার দিয়েও করতে পারি, টেকনোলজি ব্যবহার করতেও নাও পারি। এই যে শর্মিষ্ঠা বলল যে আজ আর ডাস্টারের ডাস্টারটা খুঁজে পাওয়াই যায় না, ফেস টু ফেস লার্নিং এ কিন্তু ডাস্টারটাকে খুঁজে পাওয়া যাবে, নাও যেতে পারে, কারণ যদি তারা এখন ডাস্টারের বদলে অন্যরকম মার্কার দিয়ে লিখে সেটা তার একটা ব্যবস্থা করা যায়। এইটা হচ্ছে ফেস টু ফেস ক্লাসরুম সিচুয়েশন, সেটা 100% ট্র্যাডিশনাল ব্রিকস এন্ড মোর্টার ক্লাসরুম, ইট কাঠের ক্লাসরুম দ্বারা ক্লাসরুমে এটা 100%। আর ওয়েব এনহ্যান্সড ব্লেন্ডিং সেটা কিরকম, ক্লাস সেশন টেক প্লেস ইন এ ট্র্যাডিশনাল ক্লাসরুম বাট টেকনোলজি ইজ ইউজ টু ফ্যাসিলিটেট অ্যাক্টিভিটিজ ডেলিভার কন্টেন্ট অ্যান্ড অর অ্যাসিস্ট স্টুডেন্ট, এটা টেকনোলজি ইউজ ট্র্যাডিশনাল ক্লাসরুম কিন্তু সেখানে সেখানে টেকনোলজি ইজ ইউজ টু ফ্যাসিলিটেট, এবং ব্লেন্ডেড করা হবে অফলাইন অনলাইনে। হাইব্রিডটা বললাম আর অনলাইনও বললাম যে সমস্ত ইনস্ট্রাকশনই অনলাইনে হবে, তার মানে আমরা দেখছি যে হাইব্রিড অনলাইনের সঙ্গে হাইব্রিড থেকে অনলাইন অনেক বেশি অনলাইন, হাইব্রিডে কিন্তু অনলাইন এবং অফলাইনের একটা মিশ্রণ থাকে, আর ব্লেন্ডেড অনেক বেশি ফেস টু ফেস। হাইব্রিড লার্নিং হচ্ছে যে এখানে বলছি যে 50-50 ইনস্ট্রাক্টর নিড, এটা দেখা যাচ্ছে মনে হয় না, এবার এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার, এইবার দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে স্যার, হাইব্রিড লার্নিং মডেল দেখতে পাচ্ছি স্যার, হ্যাঁ
এখানে এখানে একদম বাদিকে যে 50-50 ইনস্ট্রাক্টর লিড ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক, আর এটা 24/7 অ্যাক্সেস টু কোর্স কন্টেন্ট। যেহেতু এটা স্ট্রিমিং হয়ে থাকছে, সেটা ফেসবুকে থাকুক বা কোনো রেকর্ডেড হয়ে থাকুক বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে এটা যদি স্ট্রিমিং হয়ে থাকে, তাহলে ইউটিউবও হতে পারে, যে কোনো প্ল্যাটফর্মে যদি স্ট্রিমিং হয়ে থাকে বা বিশ্ববিদ্যালয় বা স্কুল বা কলেজ তার নিজস্ব কোনো স্ট্রিমিং ব্যবস্থা করতে পারে, তার মধ্যে দিয়ে হাইব্রিড লার্নিং হবে। এটা সিনক্রোনাস, অর্থাৎ শিডিউল্ড ক্লাসরুম মিটিং, ভার্চুয়াল ক্লাসরুম এনভায়রনমেন্টও হতে পারে। যেমন যারা ক্লাসরুমে থাকছে তারা ক্লাসরুম মিটিং করছে, আর যারা অনলাইনে থাকছে তারা ভার্চুয়াল ক্লাসরুম মিটিং করছে, কিন্তু এটা সিনক্রোনাস। এই জায়গাটা একটু বোঝার আছে, সেটা কি না, যখন কাজটা হচ্ছে তখন যারা ভার্চুয়ালি আছে তারাও ইন্টারঅ্যাক্ট করতে পারছে, এটা বোঝা যাচ্ছে, সেই জন্য ওটা সিনক্রোনাস। আর অ্যাসিনক্রোনাস থেকে না, এটা 24 ঘন্টা 7 দিনই 24 ঘন্টা অ্যাক্সেস, উইকলি ডেলিভারি, যে এক সপ্তাহে কি কি লেকচার ডেলিভার করা হলো, কি কি পড়ানো হলো, সেগুলোকে একটা এতে রাখা হচ্ছে, রেকর্ড করে রেখে দেওয়া হচ্ছে এবং ছাত্রদের কাছে সেটা দেওয়া হচ্ছে কোর্স লাইব্রেরি আর ফোরাম এর মাধ্যমে। এই জায়গাটা আমার মনে হয় একটু সমুনাথ একটু বললে ভালো লাগবে, ও লাইব্রেরিয়ান এবং ও বেশ মডার্ন লাইব্রেরিয়ান। অ্যাসিনক্রোনাস ব্যাপারটা তোমরা কেমন করে পড়ো একটু যদি বলো তাহলে ভালো লাগবে। সম্রাট, আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। সমুনাথ আছে? না, আমাকে এতক্ষণ ধরে সহ্য করার জন্য ধন্যবাদ। হ্যাঁ স্যার, বলে কি বলছি স্যার? হ্যাঁ বলো। বলছি স্যার, সিনক্রোনাস সিস্টেমটা যেটা বুঝলাম ওইটা অ্যাকচুয়ালি হিউম্যান ল্যাঙ্গুয়েজ কনভার্টেড টু মেশিনারি ল্যাঙ্গুয়েজ? না 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 নাকি উল্টোটা বলো? না না না, এটা না, তুমি আরেকবার শোনো। এই যে তুমি এখন আছো অনলাইন মোডে, হ্যাঁ স্যার, কিন্তু আমাকে প্রশ্ন করে তোমাদেরকে ক্লারিফাই করতে, হ্যাঁ এইটা হচ্ছে সিনক্রোনাস। আচ্ছা, সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে আমার ইন্টারঅ্যাকশন হচ্ছে, টিচারের সঙ্গে স্টুডেন্টের ইন্টারঅ্যাকশন হচ্ছে, একদম সাইমালটেনিয়াস, হ্যাঁ সাইমালটেনিয়াস ইন্টারঅ্যাকশন, সেটা হচ্ছে সিনক্রোনাস। আর যখন সাইমালটেনিয়াস হবে না, রেকর্ডেড রেকর্ডেড, এই যে টিভিতে বলে না যে ফোন ইন অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ ফোন ইন অনুষ্ঠান, কারণ ফোন ইন মানে তখন তুমি ফোন করে ওদের সঙ্গে কথা বলতে পারবে। কিন্তু অনেক সময় বলা থাকে যে এটা আমরা রেকর্ডেড প্রোগ্রাম চালাচ্ছি, এখন দয়া করে কেউ ফোন করবেন না। অ্যাকচুয়ালি রেকর্ড করে যখন ওটা চালাচ্ছে তখন কিন্তু আর ফোন করলে তোমার সঙ্গে ওরা ইন্টারঅ্যাকশন করতে পারবে না, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। এবার বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, মানে রেকর্ডেড প্রোগ্রামটা সে পরেও ঘরে বসে ওটা দেখতে পারে, কিন্তু সিনক্রোনাস এট এ টাইমে মানে ওই ওই এখানে হয়তো 50 জনের মধ্যে 25 জন লার্নারদেরকে নিয়ে টিচার স্টুডেন্ট একটা গ্রুপের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা চলছে, সেটা বাকি 25 জন যারা নেই এট এ টাইমে ওই ওই শিডিউল টাইমের মধ্যে অনলাইনের নেটকে সংযুক্ত করে তারাও ঘরে বসে ভার্চুয়ালি সেটা দেখতে পারবে, এটা একসাথে চলবে এটা। বাট অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে সেটা রেকর্ডেড ম্যাটেরিয়ালস যা হোক সেটা পরে ওরা ঘরে বসে আলাদা করে কোনো সময় সবাই দেখতে পাবে, যে ক্লাসে ছিল সেও দেখতে পাবে, ব্লেন্ডেড একটা আলাদা রকম একটা এক্সটেনশন ফর্ম হাইব্রিড। হ্যাঁ এটা এটা আরো মডার্ন, আরো মডার্ন, মানে মিক্সড পারসনটা মানে ইন এ গ্রুপ অফ মিক্সড পারসন মানে একসাথেই হচ্ছে এটা, কি বলবো,
50 জনের মধ্যে 25 জন কেউই বাদ যাচ্ছে না, হয়তো কিছু 25 জন হয়তো অ্যাবসেন্ট রয়েছে, তারা হয়তো সেই দিনের ক্লাস সম্পর্কে তারা হয়তো ডেটাস থাকলো যে কিছুই জানতে পারলো না, এক্ষেত্রে এইটা হওয়ার সম্ভাবনা নেই। মানে তারা ঘরে বসে যদি ওই লিঙ্ক একটা হয়তো লিঙ্ক প্রোভাইড করা হলো যে অমুক স্যার এই সবাই ক্লাস নিচ্ছে, যারা যারা আসেনি তারাও দেখতে পাবে ঘরে বসে এই ভার্চুয়ালি এটা লাইভ টেলিকাস্ট করা হচ্ছে বা অডিও টেলিকনফারেন্সিং লাইভ টেলিকনফারেন্সিং মাধ্যমে তারাও ঘরে বসে দেখতে পাবে, মানে একই সময় মানে কেউই মিস যাবে না, মানে সেরকম কি? হ্যাঁ এরকম। আচ্ছা অ্যাসিঙ্ক্রোনাস মোডেও পরে দেখে নিতে পারবে। হ্যাঁ আবার পরে চাইলে সে অ্যাসিঙ্ক্রোনাস মোডেও দেখে। হ্যাঁ যেমন পুরুলিয়াতে যারা ছাত্রছাত্রী বিশেষ করে উচ্চ শিক্ষায় যারা আছে স্কুল কলেজে, তারা এই আষাঢ় মাস শ্রাবণ মাস যখন ধানের ধান রোয়ার সিজন চলে সেই সময়তে কিন্তু অনেকেই কলেজ কামাই করে, কেননা তারা বাধ্য হয় বাড়িতে তাদের চাষের কাজের সঙ্গে বাবাকে হেল্প করতে। এটা কি সম্রাট আমি ঠিক বলছি? হ্যাঁ স্যার। এইটা এইটা কি পুরুলিয়াতে সব জায়গাতেই হয়? পুরুলিয়াতে একটু বেশি হয়। হ্যাঁ স্যার। যে সে যদি পরে দেখে নিতে পারবে অ্যাসিঙ্ক্রোনাস মোডে, সে কিন্তু পরে সেই ক্লাসটা দেখে নিতে পারবে। এবারে আর কারো কিছু বক্তব্য? হ্যাঁ অনেকেরই বক্তব্য থাকবে, আমরা আলোচনার মধ্যে আসবো। এবারে এবারে আমাদের এ বললে যে আপনি বলে নিন, সম্রাট বললো আপনি বলে নিন, তারপরে লোকে বলবে। এবারে আমরা আপনাদের যাদের যা বা কারো বক্তব্য থাকলে এবার বলুন, আমরা শুনি, আমরা আলোচনা করি। এখন বাজে কতক্ষণ চালানো যাবে? ১৮:১৯ হয়েছে। হ্যাঁ শর্মিষ্ঠা ম্যাডাম কিছু বলবেন? শর্মিষ্ঠা ম্যাডাম বলুন। হ্যাঁ নমস্কার, সবার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। এখানে উপস্থিত ভার্চুয়ালি উপস্থিত বলতে হবে, কারণ আমি সামনাসামনি দেখতে পাচ্ছি না। আমাদের স্যার এবং আরো যারা অন্যান্য সবাই আছেন তাদের যথোপযুক্ত সম্মান আমি জানাচ্ছি। আমি এতক্ষণ ধরে যে স্যারের সঙ্গে বা স্যার যেগুলো সব বললেন স্যারের সঙ্গে থেকে যেগুলো একটু শেখার চেষ্টা করলাম, অনেকদিন পর আবার স্যারের সাথে এরকম সামনাসামনি না হলেও প্রায় সামনাসামনির মধ্যে আবার শেখার সুযোগটা পেলাম। আমি যে সমস্ত তথ্যগুলো জানলাম বা শুনলাম আমি একটুখানি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মানে বাস্তবের ক্ষেত্রে সেগুলোকে আমি করতে গিয়ে বা সেগুলোকে উপস্থাপন করতে গিয়ে যেগুলো সম্মুখীন হয়েছি সেটা আমি একটুখানি শেয়ার করতে চাই। আমি শান্তিপুরের একদম প্রত্যন্ত গ্রামে একটা স্কুলে পড়াই, সরকারি স্কুলে। প্রত্যন্ত গ্রাম মানে প্রত্যন্ত গ্রামই, কারণ সেখানে হচ্ছে এখনো সরকারি স্কুলই ভরসা। এখনো ইংলিশ মিডিয়াম বলতে আমরা যেগুলো বুঝি সবাই সেখানটাতেই ছুটছে, সেরকম এখনো যোগটা নেই। এবং 70-80% সবাই MDM এর ওপর ভরসা করে আছে, এবং স্কুল না যেতে হলেও এখনো যেহেতু MDM দেওয়ার জন্য মাসে বা দু মাসে প্রতিনিয়ত স্কুলে যেতে হচ্ছে, তো সেইগুলোর থেকে আরো কিছু কিছু অভিজ্ঞতা স্যার যেগুলো এতক্ষণ ধরে বলছিলেন, ই লার্নিং, হাইব্রিড লার্নিং, ব্লেন্ডেড লার্নিং, তো আমরা গত বছর হচ্ছে কিছু এরকম কিছু করতে পারিনি ওদের সাথে, ই লার্নিং বা আরো যেভাবে পড়াশোনাটা চালানো যায় ওদের সাথে দেখা হতো কথা হতো এইটুকুই, আমরা পড়াশোনার পদ্ধতিটা চালিয়ে যেতে পারি। এইবার কিছুদিন যাবত আমরা শুরু করেছি যেটা এখন আমরা যে পদ্ধতিটার সাহায্যে আপনাদের সবার সাথে কথা বলতে পারছি বা ইন্টারঅ্যাক্ট করতে পারছি গুগল মিট, ওটা চালু করার মানে আমি স্কুলের হেড স্যারকে একটু উদ্যোগী হয়ে বলেছিলাম। আমার স্যার একটু জানেন যে আমার এই ব্যাপারে একটু সুনাম বদনাম রুয়ে আছে, আমি একটু উদ্যোগে একটু তাড়াতাড়ি হয়ে যায় সেটার আগু পিছু না ভেবে, তো স্যারকে বলার পর স্যার বললেন হ্যাঁ ঠিক আছে আমি দেখছি কিভাবে নাম্বার ওদের জোগাড় করা যায় বা কিভাবে ওদের কানেক্ট করা যায়। আমি সরকারি হচ্ছে ছোট বাচ্চাদেরই পড়াই, প্রাইমারি স্কুলের বাচ্চাদেরই পড়াই। আগে যখন পেডাগজি বা সাইকোলজি পড়েছি ব্যাপারগুলো তখন পড়তে বা জানতে যত বেশি ভালো লাগতো বা পরীক্ষায় লিখে যতটা নম্বর পেয়েছি, অ্যাকচুয়ালি হচ্ছে ওদের পড়াতে গিয়ে ক্লাসরুমে ঢোকার পর জিনিসগুলো হচ্ছে আরো ভালোভাবে আমি বুঝতে পেরেছি।
প্রত্যেক দিন এইমাত্র যেটা স্যার বলছিলেন যে অনলাইন বা ই লার্নিংটা কি কখনোই হচ্ছে টিচারকে একজনকে রিপ্লেস করে দিতে পারে, টিচারকে রিপ্লেস করতে পারবে না উচ্চ ক্ষেত্রে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে হয়তো কিছুটা লাগবে, কারণ আমরা যত শিক্ষার আরো বেশি উচ্চতর ক্ষেত্রে যাব আমাদের জানার পরিধি জানার সময় আমাদের আরো বাড়বে, আমরা আরো সেইগুলো আলোচনা করতে পারবো বা সেই ক্ষেত্রে যেতে পারবো, কিন্তু আমি ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলছি ওদের পড়াশোনার দিকটা হচ্ছে আমার মনে হচ্ছে বেশি নেগলেক্ট হচ্ছে, কারণ অনেকেই হচ্ছে যারা হাই স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে অনেকেই দেখছি তাদের পড়াশোনাটা তাও একটা মাধ্যমে বা একটা গ্রোথের মাধ্যমে চলছে, কিন্তু আমি আমাদের ছোট বাচ্চাদের কথা বলছি, একদম ছোট বাচ্চারা যারা আসে পাঁচ বছর ছ বছর থেকে ফাইভ পর্যন্ত তিন দশ বছর বয়স পর্যন্ত তারা যারা থাকে ওরা হচ্ছে ওই পদ্ধতিতে এসে অনেকে আছে যারা স্কুল ব্যাপারটার সাথেও এখনো সোশ্যালাইজড হয়ে উঠতে পারেনি, ওরা এক মাস মতো স্কুলে আসে, স্কুলে এসে আরো আরো পাঁচটা বাচ্চাকে দেখছে যে সে পড়ছে তার থেকে সে শুনছে শিখছে মাসখানেক ধরে তার পড়াশোনার পদ্ধতিটা চলছে, একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে এইভাবে চলছে, একটু বড় বাচ্চাদের কি হচ্ছে আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি বাচ্চারা হচ্ছে আর একজন আরেকজনকে দেখে অনেক সময় পড়াশোনায় উৎসাহিত হয়, আমি একজন শিক্ষক বা শিক্ষিকা যখন ক্লাসরুমে ঢুকলাম প্রথমে যেটা হচ্ছে আমি যেটা খুব দু বছর ধরে ভীষণ মিস করি প্রথমে একদম ঢোকার সময় সবাই মিলে একদম আমরাও যেটা করতাম আমি স্যার আজকে যেই স্যারকে যখন দেখলাম আমি ওদের ভিডিওটা অন করার আগে আমি স্যারকে গুড ইভিনিং স্যার বলে আমি মানে খাটের উপরে উঠে দাঁড়িয়েতে গেছিলাম, মানে এটা অভ্যাস বশত হয়ে গেছিল যেটা হচ্ছে এতদিন কলেজে ইউনিভার্সিটিতে পড়ে এসেছি, আমার স্টুডেন্টরাও ঢুকলে পারে একদম সুন্দর ভাবে একদম একটা সম্ভাষণ জানায় সেটা ওরাও যেমন ওটার মাধ্যমে একটু উৎসাহিত হয় আমি নিজেও একটু উৎসাহিত বোধ করি, তারপরে হচ্ছে কার বই আমি নেবো সেটা নেওয়ার মধ্যে একটা হুড়োহুড়ি লেগে যায়, মানে বইটার মধ্যে বই তো সবারই এক, বইটার মধ্যে আমি একবার বইটা হাতে ধরলাম আমার হাতের একটা টাচ থাকলো ওর মনে ওটা কি হলো, কোনো বাচ্চা পেছনের বেঞ্চে বসে আছে পাঁচ দিন ধরে সে পড়াশোনা করছে না, আমি গিয়ে কতদিন ধরে খেয়াল করছি প্রথমে কিছু বলছি না, যেদিন ওই বাচ্চার বইটা নিয়ে আমি পড়ানো শুরু করলাম তারপরের দিন থেকে অবাক ভাবে দেখলাম যে ও হচ্ছে বেঞ্চের প্রথম দিকে বসছে এবং পড়াশোনা করে আসছে বা পড়াশোনায় উৎসাহিত বোধ করছে, তো এটা হচ্ছে ই-লার্নিং এর ক্ষেত্রে আমার মনে হয় এটা সম্ভব না, এই জিনিসটা হচ্ছে আমরা খুবই মিস করছি যদিও আমরা সবাই এই জিনিসটার মধ্যে বাধ্য হচ্ছি করতে, আমি বাস্তবিক ক্ষেত্রগুলো কথাই বলছি যেগুলো প্রয়োগ করতে গিয়ে অসুবিধা হচ্ছে, গুগল মিট ওদের কথা বলা হয়েছিল অনেকজনেরই বেশিরভাগ জনের যেটা সম্ভব নয় ফোন নেই কারোর সাথে কানেক্ট করা যাচ্ছে না, একটা ফোন থেকে পাঁচজন ছজন মিলে অ্যাক্সেস করে যেহেতু একদম গ্রামে সবার একদম পাশাপাশি বাড়ি এরকম করে কিছুটা চেষ্টা করা হচ্ছে দিনে একটা বা কোনোদিন হচ্ছে না নেটওয়ার্কের প্রবলেম, আমি যেমন প্রথমেই স্যার যখন আমাকে কিছু বলতে বললেন তখনই নেটওয়ার্ক বিভ্রান্তির জন্য আমি একদম সবার থেকে খানিকক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে গেলাম, সেই পদ্ধতিটা হচ্ছে ফলে আমার ইচ্ছা থাকলেও আমি সেই জিনিসটা বাচ্চারা দিতে পারছি না বা ওরা নিতে পারছি না, আর সবচেয়ে হচ্ছে আর একটু আরেকটা যেটা হচ্ছে এমনিএম বা মিডিল দেওয়ার সময় অনেক সময় হচ্ছে বলা হচ্ছে যে গার্জেনরাই আসবে গার্জেনরাই নেবে, কিন্তু যেহেতু একদম পাশাপাশি বাড়ি সমস্ত বাচ্চারা হয় রাস্তার সামনে নয় স্কুলে দাঁড়িয়ে থাকছে এবং বারবার কবে শুরু হবে, ছোট বাচ্চা যেহেতু তাদের বোঝানোর ওইভাবে উপায় নেই, তো অনলাইন বা ট্রেনিং সরি টিচিং বা ই টিচিং এই জিনিসটার মধ্যে আমি আমার ক্ষেত্রে একটু প্রয়োগ করতে অসুবিধা হচ্ছে বা আমি হচ্ছে মনে করছি না টিচারকে তো কোনো সময় রিপ্লেস করতে এটা পারবেই না, স্যার যেটা বললেন ব্লেন্ডেড লার্নিং হাইব্রিড লার্নিং এই জিনিসগুলো হয়তো আর একটুখানি বেশি উচ্চতর ক্ষেত্রে এগুলো প্রয়োগ করতে সুবিধা হবে, অনেকটা সময় হয়তো বলে ফেলেছি অনেকদিন পর বলার উৎসাহে, আশা করি যা বললাম ভুল ত্রুটি কিছু হলে মার্জনা করে দেবেন, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ এবারে আমরা আমাদের তো অনেককে সুযোগ দিতে হবে এবং রাত হয়ে গেছে অনেকটা, হ্যাঁ স্যার আমার হয়ে গেছে, আচ্ছা এবার আমরা ডক্টর সামন্ত সুজিত সামন্ত কি বলবেন? হ্যাঁ স্যার আপনি খুব নতুন একটা আইডিয়া দিলেন যে হাইব্রিড লার্নিং যেটা বর্তমানে ব্লেন্ডেড লার্নিং তো আমাদের হায়ার এডুকেশনে তো ইউজিসি আমাদের অ্যাকসেপ্ট করেছে 40-60 আমাদের এই মোডে পড়ানোর জন্য, কিন্তু আমাদের প্রাইমারি লেভেলে
ছাত্রদের কিন্তু আপনি যে হিউম্যান টাচ নেই সেটাও বলেছেন, খুব ভালো লাগলো। সত্যি প্রাইমারি লেভেলে আমি যখন দেখি বাচ্চা হচ্ছে ইংলিশ মিডিয়ামের ছেলে বা এমনি যে অনলাইনে পড়তে যাবে সেটা খুবই যেন তাদের চাপের হয়ে যাচ্ছে, সেটাও অ্যাকসেপ্ট করছে না। আর বিভিন্ন বোর্ডের তারা কিন্তু স্কুল থেকেই বাধ্য করছে যে ওকে করতেই হবে অনলাইন লার্নিং, ক্লাস্টিং মানে খুবই ভেরি ইন্টারেস্টিং, একবার নাহলে খুব ক্ষতি হয়ে যাবে বাচ্চার যেন। কিন্তু এটা বড় দেখে এটা ভেরি মাছ নিজে ব্লেন্ডেড লার্নিং, এবং পরবর্তী স্টেপ আপনি যেটা পরের স্টেপটা বলেছেন যে হাইব্রিড লার্নিং, এটা কিন্তু খুব ভালো একটা নিউ ডাইমেনশন, খুব ভালো আলোচনা হলো স্যার। ঠিক আছে, আমরা কিন্তু একটা জিনিস নিয়ে আলোচনা করব, হ্যালো, আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করার জন্য তখন বলছিলাম যে আমাদের শম্ভুনাথ হালদার লাইব্রেরিয়ান এবং মডার্ন টাইপের লাইব্রেরিয়ান ওকে একটু বলতে বলবো, তারপর আমরা পার্থ গাঙ্গুলি বাবুকে একটু বলতে বলবো। আমি আগে শম্ভুনাথের কাছে একটু শুনে নি, সেটা হচ্ছে যে ওই কোর্স লাইব্রেরি অ্যান্ড ফোরামস, অর্থাৎ অ্যাসিঙ্ক্রোনাস মোডে যখন রেকর্ড থাকে, রেকর্ড করে রাখা হয়, তখন কোর্স লাইব্রেরি এবং ফোরাম এইগুলো কেমন করে লাইব্রেরিতে করে সেটা সম্পর্কে বললে আমরা সবাই জানতে পারবো। শম্ভুনাথ একজন মডার্ন লাইব্রেরিয়ান, ডক্টর শম্ভুনাথ হালদার, একটু বলুন একটু। আপনার মুখ আলোচনা শুনলাম, আমি আশা করছি কাজে লাগবে, আমিও ঋদ্ধ হলাম, অনেক কিছু জানলাম। ব্লেন্ডেড এডুকেশন ব্যাপারগুলো আমার খুব ভালো কনসেপ্ট ছিল না শুনেছি, তবে আপনার সঙ্গে আমি একটা ব্যাপারে খুব সহমত এবং আমি এটা ফিল করি যে অনলাইন টিচিং করতে গিয়ে টিচার স্পট যে রিলেশনস হার্টি টাচ এটা কিন্তু ভীষণ ভাবে ব্যাহত হচ্ছে, এবং এর মধ্যে একটা আগ্রহী প্রবণতাও তৈরি হচ্ছে। অনেক সময় স্টুডেন্ট বলছে যে নেটওয়ার্কের প্রবলেম আছে, অফ হয়ে যাচ্ছে, তা নাহলে প্রেজেন্টার দেওয়ার জন্য অফ হয়ে যাচ্ছে, দেওয়ার পরে অফ হয়ে যাচ্ছে, তা নাহলে ওরা কইতে কি ওরা আসতেই চাইছে না, এর মধ্যে একটা অনীহা দেখা যাচ্ছে। এই অনীহাটার একটা কারণ আমার মনে হয় ক্লাসরুম এডুকেশনে যে সরাসরি যে ইন্টারঅ্যাকশন যেটা, সেই ইন্টারঅ্যাকশনটা হচ্ছে না। তবে আমরা নতুন পদ্ধতির সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নিতেই হবে, যা পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে কিভাবে করা যায়, কি 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 মেথড অবলম্বন করা যায় সেটা আপনার কাছে শুনলাম, আপনাকে ধন্যবাদ। এবং আমি আশা করছি যারা ভিউয়ারস আছে, লিসনার আছেন, প্রত্যেকেই উপকৃত হবেন, ধন্যবাদ। নমস্কার স্যার। আচ্ছা সাবিত, তুমি একদম এক মিনিটের মধ্যে বলবে, তাহলে আমরা এবারে আমরা এবারে কারেন্ট স্টুডেন্টদের সঙ্গে, স্টুডেন্টদের কথা কিন্তু কারোর সঙ্গে শুনি, আমি যা যা শোনা হয়েছে সব শিক্ষকদের। আমি ছটাই বলছি, প্রণাম স্যার, এবং আমার আজকে আজকে সবাই উপস্থিত অসাধারণ, আজকে আমাদের আমরা শিখলাম, অনেক কিছু জানলাম, এবং আজকে সবাই উপস্থিত সমস্ত আমার গুণীজনদেরকে আমার প্রণাম, এবং আমার সহপাঠী আমার ছাত্রছাত্রী সবাই আছে। তো আজকে যেই প্ল্যাটফর্মের কথা আমরা আলোচনা করছি, এই প্ল্যাটফর্মটা আজকের দিনে আজকের সময় দরকার, এবং যেটা ফিল করেছি
যে যুগের সঙ্গে সঙ্গে আমাদের আমরাও তো আমাদের যে শিক্ষাটা আমরা অর্জন করব সেই শিক্ষাটা যদি ছাত্রছাত্রীদের যদি না দিতে পারি তাহলে স্টুডেন্টরা বলবে টিচাররা ব্যাকডেটেড, এটাও আমাদেরকে শুনতেও হয়। তো যুগের সঙ্গে সঙ্গে আমাদেরকেও চেঞ্জ হতে হবে, যেটা স্যার ব্লেন্ডেড লার্নিং এবং হাইব্রিড মডেল সত্যিকার এখন তো টোটাল আমরা যে মুহূর্তে রয়েছি সেই মুহূর্তে ফিজিক্যালি আমরা ফিজিটাল লার্নিং এ সম্ভব হয় না, কিন্তু ডিজিটালের সঙ্গে আমরা ফিজিটাল লার্নিং আমরা অ্যাক্সেস করতে পারি। তো আজকের দিনের সঙ্গে এটা হচ্ছে প্রাসঙ্গিকতা অনেক বেশি জরুরি, এবং স্যারও যেটা বললেন এটা আমি সহমত পোষণ করি যে শুধুমাত্র পাশ্চাত্য দেশে নয়, আমরা ইন্ডিয়াতেও 2000 সাল থেকে যতটুকু আমার সংক্ষিপ্ত যতটুকু আমার জানা রয়েছে 2000 সাল থেকে ই লার্নিং এর একটা নিয়ে চরমতম গবেষণা চলছিল। তো আজকের দিনে আমাদেরকে বাধ্য করেছে, আর ছাত্রছাত্রী এটা ফিডব্যাক পেয়েছি যে স্যারও বললেন যে ওদের নেটওয়ার্কে এবারে আমরা আসবো সুস্মিতা রাজওয়ার স্টুডেন্ট, ওরা কি বলতে শুনি। থ্যাংক ইউ স্যার। সুস্মিতা রাজওয়ার শুনতে পাচ্ছো? সুস্মিতা শুনতে পাচ্ছো? সুষমা মান্ডি সোমা ব্যানার্জি বলো, সোমা ব্যানার্জি আজকের এই প্রোগ্রামে স্যার আমি একটা নতুন জিনিস শিখতে পেরেছি, হাইব্রিড লার্নিং, এটা স্যার প্রচুর নতুন কনসেপ্ট এবং এটা শিখেছি এটা। আর এই প্রোগ্রামে ব্লেন্ডেড লার্নিং সম্পর্কে আমি আগে একটু পড়েছিলাম কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে এই প্রোগ্রামের সাহায্যে। থ্যাংক ইউ স্যার। আর স্টুডেন্ট কে আছে? সূর্য কর্মকার, সূর্য কর্মকার কিছু বলবে? আরে এরা তো কিছু বলতেই চাইছে না। আর সম্রাট তোমার ছাত্রছাত্রীরা কে আছে দেখো? সর্বিশটা তোমার এটাকে মিউট করে দাও। হুম স্যার, মিউট করা না, মিউট নেই, মরে যাচ্ছে। হ্যাঁ এবার মিউট করে। সম্রাট তোমার স্টুডেন্টরা কেউ আছে বলবে? আচ্ছা সঙ্গীতা আছো নাকি? সঙ্গীতা সঙ্গীতা আছে? সঙ্গীতা কেউ দেখতে পাচ্ছি না তাহলে। সম্রাট তারপরে যদি কোনো স্টুডেন্টের বা টিচারের কিছু মনে হয় কোন টপিক থেকে তখন তারা আরো একবার রিপিট করবেন, তুমি পুরোটা একটা সামাপ করে দাও। ঠিক আছে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মূল্যবান একটা টপিক বর্তমান সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে স্যার একটা মূল্যবান টপিক আমাদের সঙ্গে শেয়ার করলেন, আলোচনা করলেন। আমরা অনলাইন মোডে যেভাবে শিক্ষণ পদ্ধতি চালিয়ে যাচ্ছি, ইভ্যালুয়েশন পদ্ধতি চালিয়ে যাচ্ছি, এটা ইউরোপিয়ান কান্ট্রিতে অনেকদিন ধরেই আছে। আমাদের ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি, করোনা আমাদেরকে বাধ্য করুক বা আরো যে কোনো কারণেই হোক, আমরা এই অনলাইন মোডকে অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং এই অনলাইন মোডের মধ্য দিয়েই আমরা আমাদের সমস্ত রকমের কাজ
চালিয়ে যাচ্ছি, ওয়ার্ক ফ্রম হোম করছি, স্টুডেন্টদের লেখাপড়া শেখাচ্ছি, তাদের এভালুয়েট করছি, কিন্তু কোথাও না কোথাও যেন যেটা আমরা আলোচনা করলাম ফিজিক্যাল টাচ না থাকার জন্য, কোথাও ইমোশনাল টাচ না থাকার জন্য আমাদের কিছু প্রবলেম থেকেই যাচ্ছে। যাই হোক, স্যার আজকে যেটা আলোচনা করলেন হাইব্রিড মোড, যে অনলাইন এবং অফলাইন স্টুডেন্টরা বিভিন্ন সময় আসতে পারে না বা অনেক কাজের চাপে তারা সময় দিতে পারে না, তারা কিভাবে এই হাইব্রিড মোডের মাধ্যমে তাদের যে বিগত ক্লাস বা বিগত বিষয় তারা জানতে পারবে, শিখতে পারবে, তার একটা সমাধান এই হাইব্রিড মোডে করা যাবে বলে আমার মনে হয়। এবং সে বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করলাম। স্যার অত্যন্ত মূল্যবান এবং খুব অনেক আমাদেরকে তথ্য দিলেন আজকের এই আলোচনাতে। স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ স্যার। এবং আমাদের কারো যদি আরো কিছু কোশ্চেন থাকে বা স্যারের কাছ থেকে যদি আরো কিছু জানার থাকে তো প্লিজ আপনারা বলুন। অনেকেই ছিলেন, অনেকেই সময়ের অভাবে বলুন, বা আমাদের হয়তো অনেক দেরি হয়ে গেছে তার জন্য অনেকে লেফট করে যাচ্ছে। যাই হোক স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, কেউ কিছু বলবে মনে হয়? আমি একটা স্যারকে জিজ্ঞেস করতে চাই একটা জিনিস। স্যারের আগের কিছু সেমিনার গুলোতেও মানে আমি যতগুলো শুনেছি তার মধ্যেও এই যে এটা এটা যদি এই ব্লেন্ডেড লার্নিং, আজকে হাইব্রিড লার্নিং নিয়েও যা শুনলাম, এটা যদি নিড অফ টাইম হয় তাহলে স্যার এটা কি নয় যে আমরা আগে ঠিক করব এটা আমরা করব কিনা, মানিয়ে নেওয়াটা বোধহয় সেকেন্ড স্টেপ। যদি আমরা করব ঠিক করি এবং শিক্ষা প্রশাসনের সঙ্গে যারা যুক্ত আছে তারা যদি এটা মনে করেন যে এটা আমাদের করতে হবে, তাহলে যে ইমোশনাল টাচের কথা হচ্ছে, হিউম্যান টাচের কথা হচ্ছে, সেটাও এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের থ্রুতে কি করে করা যায়, এবং যদি করব ঠিক করি তারপরে কি করে সেই টেকনোলজিকে এটাই তো বলা হলো যে হাইব্রিড লার্নিং এ দুটোই থাকবে। সেই রকমই তো শিক্ষা বিজ্ঞান সেরকম ধরনের একটা টেকনোলজি এনে হাজির করছে, যদিও এটা এখনো পুরোপুরি এখনো গবেষণার স্তরে আছে। ঠিক আছে, কোয়েল কিছু বলো, কোয়েল পালি। হ্যাঁ স্যার, স্যার আমার একটা প্রশ্ন ছিল। ক্যামেরা অন করা যাবে? স্যার দেখছি। আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে এই যে আপনি ফেনোমেনোলজিক্যাল যে এই আসপেক্টটা কথা বললেন, ফেনোমেনোলজিক্যাল পেডাগজি বা হারমানিউটিক্স, এগুলোকে আমরা সিনক্রোনাসের ক্ষেত্রে ব্যবহার করলাম, কারণ সেখানে আমরা তাদের ফিজিক্যালি দেখতে না পেলেও তাদের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারছি, তারা হয়তো তাদের প্রশ্নগুলো তুলে ধরতে পারছে বা আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারছি, কিন্তু অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কি সেগুলো আমরা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, ফেনোমেনোলজিক্যাল পেডাগজিটা এটা কিন্তু এটা এটা অফলাইন অনলাইন হাইব্রিড সব জায়গাতেই লাগবে, কিন্তু আমরা হাইব্রিড লার্নিং এ যদি ফেনোমেনোলজিক্যাল পেডাগজিটা আমরা ইউজ করি অনেক বেশি এফেক্টিভ হবে। সেখানে যেটা অ্যাসিনক্রোনাস মোডে যে আলোচনাটা হলো ফেনোমেনন সম্পর্কে, তার এক্সপিরিয়েন্স সম্পর্কে, সেটাও সে ই লাইব্রেরিতে পাবে, সেটাও সে রেকর্ডেড ভাবে পাবে, অ্যাসিনক্রোনাস সেটা পাবে। ওই কথাটা কিন্তু কেউ বলেনি যে ফেনোমেনোলজিক্যাল পেডাগজিটা কি সুন্দর ভাবে ব্যবহার করা যায়। তুমি সাহিত্যের স্টুডেন্ট এবং এডুকেশনের স্টুডেন্ট, সেখানে তুমি অনেক ফেনোমেনাল তোমার সামনে আসবে, তুমি সেগুলোকে যেমন ধরো তুমি কবিতা পড়াচ্ছ গোল্ডে ড্যাফোডিলস, ড্যাফোডিলস আমরা কেউ দেখিনি, তুমি দেখেছো ছবিতে দেখেছো হয়তো? হ্যাঁ ছবিতেই দেখেছি। হ্যাঁ, কিন্তু এটা সোনালি সোনালি হলুদ রঙের ফুল, তাহলে আমরা সেরকম যদি কল্পনা করে নিই এরকম একটা ফুল,
তাহলে তখন তাকে বলতে হবে আচ্ছা তুমি তো ড্যাফোডিল দেখোনি, কিন্তু আচ্ছা তুমি এরকম পানা ফুল দেখেছো একটা পুকুরের ভেতরে ভর্তি হয়ে গেছে, এরকম করে তাকে কল্পনা করিয়ে দিয়ে তাকে এইটার মধ্য দিয়ে তুমি তার ফেনোমেনটাকে বলে তারপরে কবিতাটাকে তুমি যদি বলতে থাকো তাহলে দেখবে যে তার কাছে অনেক বেশি পিকচারাইজ হবে, ব্যাপারটা অনেক ছবির মতো ভেসে উঠবে। একদিন সকালে প্রফেসর মর্মর মুখোপাধ্যায়, যার নাম আমি বারবার বলি, উনি ওনাকে ওনার ইন্ট্রোডাকশন মানে দেওয়ার প্রয়োজন হবে না, উনি খুব বিখ্যাত একজন এডুকেশনিস্ট, ইন্ডিয়ায় সবাই ওনাকে চেনে। তা উনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে পাঠালেন, দীপ দ্বীপে গেছে মোমো লিখিত সমীরে, সমীর এই কবিতাটাকে আমি কিছুতেই ভিজুয়ালাইজ করতে পারছি না, একটু করে দাও না। তারপর আমি স্যারকে বললাম যে একজন অপেক্ষা করছে, তার রাস্তার ধারে তার বাড়ি অন্ধকার হয়ে গেছে, দ্বীপ তার একটাই দ্বীপ ছিল, সে দ্বীপটা নিভে গেছে, তাহলে এবারে সে কখন আসবে উনি তো জানেন না, রাতের বেলা আসবে সন্ধ্যার অন্ধকারী সন্ধ্যার বাতাসে তার দ্বীপ নিভে গেছে, তাহলে সে এই পথে যেতে যেতে চিনতে পারবে কি করে। তখন সে বলছে যে আমি প্রচুর রজনীগন্ধা ফুল এখানে ছড়িয়ে দিয়েছি, আর সেই রজনীগন্ধার পরিমল বাতাসে ভেসে বেড়াচ্ছে, তাহলে যেখানে রজনীগন্ধার পরিমল পাবে সেখানে সেই সেই ঘরটা দিবে সেই কুটিরটা কি মনে করবে যে এইখানেই তার প্রেমার স্পদ আছে, তাহলে এইখানে সে আসবে। আর আমি কেন গান গাইছি না, আমি প্রহরে প্রহরে আমি গান গিয়ে জেগে আছি, তাহলে যদি ঘুম এসে যায় যখন সে আসবে তখন যদি আমি ঘুমিয়ে পড়ি, সেই জন্য সে জেগে থাকার জন্য প্রহরে প্রহরে গান গাইছে। তাহলে এটাকে ভিজুয়ালাইজ করলে কেমন দেখাবে, যে একটা লোক একটা কোনো বাদ্যযন্ত্র দিয়ে সে এক মনে গান গিয়ে যাচ্ছে, আর তার ঘর থেকে অন্ধকার অন্ধকার ঘর থেকে রজনীগন্ধার পরিমল চারদিকে ছড়িয়ে পড়ছে, তার ঘরের দরজা দিয়ে বেরিয়ে আসছে বাইরের দিকে, এবং প্রেমাস্পদ আসার সময় এই পরিমল ধরে রজনীগন্ধার পরিমলকে নিয়ে সে ঢুকবে ওই ঘরেতে। এরকম করে যদি ফেনোমেনটাকে যদি আমরা বাস্তবে বাস্তব কোন ফেনোমেনাম দিয়ে যদি আমরা এইভাবে তাকে ভিজুয়ালাইজ করতে পারি পিকচারাইজ করতে পারি, তাহলেও কিন্তু এইটা একটা টিচিং হবে। তোমার সাহিত্যে এরকম প্রচুর স্কোপ আছে, এইটা আমি যেটা বলতে চাইছি যে এটা হাইব্রিড মডেলে করা যেতে পারে, সেটা অনেক কস্ট এফেক্টিভও হবে এবং সেটা টাইম এফেক্টিভও হবে, যাদের যাদের শোনার সময় হচ্ছে না ক্লাসটাতে আসার তারাও করতে পারবে, এইটা বলা এইটা আমার মূল বক্তব্য। কোয়েলের বক্তব্য কোয়েলের পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা আর কে বলবে, তো অনেকেই কথা শুনলাম আমাদের, আর 45 হয়ে গেছে। হ্যাঁ ডক্টর পান কিছু বলুন স্যার। আমি কনক্লুড করার জন্য আছি, তো সম্রাট কি বলি, আর কেউ কিছু জানতে চাইছে সম্রাট? হ্যাঁ সম্রাট না স্যার মনে হয় আর কেউ নেই। ঠিক ঠিক আমাদের ঠিক আছে, আমাদের তাহলে একদম আমরা অন্তিম লগ্নে এসেছি, স্যারের আলোচনা আমরা সবাই শুনলাম মনোযোগ দিয়ে, এবং এটা যে ফলপ্রসূ হয়েছে বোঝা যাচ্ছে, কারণ ইন্টারেক্টিভ সেশনগুলো দেখি এত বেশি ইন্টারেস্টিং বিষয়টা, এবং আমরা যে টপিকটা লাস্ট মেন উনি চুজ করেছেন হাইব্রিড লার্নিংটা আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এই প্ল্যাটফর্মে আলোচনা করছি, আমরা যে ই লার্নিং যদি আমাদের আপাতত ফিউচার কবে সিচুয়েশন নর্মাল হবে নিউ নর্মাল লাইফে আমরা জানি না, তো আপাতত এটাতেই আমরা অভ্যস্ত হয়েছি, এই এই সিচুয়েশনটাই চলছে এখন, এটাই কন্টিনিউ হচ্ছে, তো সেখানে এই হাইব্রিড লার্নিং যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি, তাহলে যে সমস্ত স্টুডেন্টরা রেগুলার অনলাইন ক্লাস করতে পারছে এবং যারা রেগুলার ক্লাস করতে পারছে না, দু ধরনের স্টুডেন্টদের জন্যই সেটা ভালো হবে, তো যারা ডাইরেক্ট টিচিংটাও পাচ্ছে এবং যারা এই সময়ে স্যারের কয়েকটি উদাহরণ দিলেন তার মধ্যে তুমি খুব ভালো করেই জানো সম্রাট, যে পুরুলিয়া জেলার ছেলেমেয়েরা বিশেষ করে এই বর্ষা আসছে এখন ওরা রেগুলার ক্লাস করতে পারবে না, আমরা কলেজেও দেখি
যে যারা অনার্স স্টুডেন্টরা তবু অনেকগুলোই অনেক ছেলেমেয়েরাই রেগুলার থাকে, প্রোগ্রাম কোর্সের একটা বড় অংশ স্টুডেন্ট তারা রেগুলার ক্লাস করতে পারে না এবং তারা এই সময় মাঠের কাজে চাষের কাজে ব্যস্ত থাকে, বছরে একটাই সিজন চাষ করার, তো এটা তারা মিস করতে চায় না, বাড়ির লোককে হেল্প করতে চায়। কিন্তু তাহলে তাদের পড়াশোনাটা কি হবে না যদি এই হাইব্রিড লার্নিং এর প্রসেসটা আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে তাদের এই ক্লাসগুলো রেকর্ডিং করা থাকবে এবং তারা পরে সেগুলো নিজেদের সময় মতো শুনে নিতে পারবে। তাহলে দুদিক থেকে তারা ফ্যামিলিকেও সময় দিতে পারলো, হেল্প করতে পারলো পরিবারকে, এবং তাদের শিক্ষাটাও এই সময় কন্টিনিউ করা গেল। শর্মিষ্ঠা ম্যাডাম যেটা বললেন সেটাও কিন্তু খুব ভেবে দেখার মতো বিষয় বটেই, যে আমরা শুধু হায়ার এডুকেশনই এই সিস্টেমগুলো কিভাবে অ্যাডাপ্ট করা যায় সেগুলির কথাই বলছি, কিন্তু একদম লোয়ার লেভেলে তৃণমূল স্তরে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা তারা কিন্তু গত দেড় বছর ধরে পড়াশোনার সাথে খুব ডিরেক্টলি সম্পর্কিত নয়, মিড ডে মিল নেওয়া ছাড়া তাদের সাথে স্কুলের সাথে আর সম্পর্ক খুব একটা নেই। তো আমরা তাদেরকেও কিভাবে হিউম্যান টাচ দিয়ে কিভাবে তাদের মধ্যেও কিছুটা হলেও পড়াশোনার এই মাধ্যমটা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো আমরা নিশ্চয়ই সবাই ভাববেন যারা পলিসি মেকার তারা, এবং আমরাও সেগুলোকে কি করে ভিজুয়ালাইজ করা যায় তাদের সামনে, তাদের কাছে মেটেরিয়ালাইজ করা যায় সেই বিষয়গুলো আমরা দেখব। থ্যাংক ইউ সমীরবাবুকে একটা মনোজ্ঞ আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। ছেলেমেয়েরা যারা রয়েছেন স্টুডেন্টরা আমাদের কলেজের ছেলেমেয়েরা এবং ইউনিভার্সিটি এবং আপনাদের পরিচিত যে সমস্ত ছাত্রছাত্রীরা সবাই উপকৃত হয়েছেন এর দ্বারা, আপনি অনেকটা সময় আমাদের দিয়েছেন। এবং আপনার একটা পড়াবার একটা বিশেষত্ব আছে, এইটা ক্লাসে পড়ানোটা যে আমরা শুধু ঘোরাপায় থিওরি আমরা পড়ি না, আপনি যে পড়ানোর একটা, এর আগেও আমি আপনার অনেকগুলো ক্লাস করেছি মানে আমাদের এই ওয়েবিনার থ্রু দিয়েই হোক বা ইউনিভার্সিটিতে ডাইরেক্ট লার্নিংয়েও আমরা আপনাকে পেয়েছি, আমি ইউনিভার্সিটি আমাদের কলেজেও এসেছেন বেশ কয়েকবার, প্রত্যেকটা পড়ানো যে থিওরি শুধু থিওরি নয়, তাকে আমরা কত সহজভাবে প্রাঞ্জল করে ফেলতে পারি একটা উদাহরণের মাধ্যমে, এটা কিন্তু আপনার কাছে সত্যি শেখার। এবং আমরা যারা এই প্রফেশনে আছি, তো আমরা আমার তো ইকোনমিক্স সাবজেক্ট, এই এত কিছু কঠিন কঠিন শব্দ আমি সবসময় ছেলেমেয়েদের বলি এবং তারা তাদের মুখ চোখ দেখি মনে হয় যে তারা কিছু বুঝতে পারে, তারপরে আমি চেষ্টা করি একই রকম ভাবে আপনি যেভাবে বলছেন আর কি, যে প্রত্যেকটা বিষয়কে তাদের একটু রন্ধ্রে ঢুকিয়ে দিতে হবে, শুধু কঠিন গোটা কয়েক শব্দ না বলে, থিওরিটিক্যাল শব্দ না বলে কত প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া যায়, তা সে পুরুলিয়ার চাষের জমিতে চাষ করাই হোক কিংবা স্কুলে বাচ্চাদের ওই মিড ডে মিল তাদের অ্যালাউ নেই বলে গার্জেনরা আনতে যাবে, বাচ্চারা দরজার বাইরে স্কুলের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে বিশ এক ঝলক দেখবে বলে, এই যে বিষয়গুলি আন্তরিকতাগুলো আমাদের বাচ্চাদের মধ্যে সমস্ত ধরনের স্টুডেন্টদের মধ্যে নিয়ে আসতে হবে। আপনি আর একটা খুব সুন্দর উদাহরণ দিলেন, ড্যাফোডিল আমরা দেখিনি কিন্তু তাকে ভিজুয়ালাইজ করিয়ে দিতে হবে অন্য ফুলের এক্সাম্পল, এই যে বিষয়গুলো পড়ানো তো এটাই, আমরা যারা এই প্রফেশনে আছি তারা এগুলো যদি যত বেশি করে করতে পারবো সমস্ত মানুষ যারা পড়াশোনার সাথে যুক্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী, আপনাকে থ্যাংক ইউ আবার একবার, ভালো থাকবেন। আমি সম্রাটকে বলবো যে আজকের অনুষ্ঠানটা তুমি নোট অফ থ্যাঙ্কস দাও, কনক্লুড করো। শুভরাত্রি স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে, ধন্যবাদ আইকিউসির স্যার পানবাবুকে, ধন্যবাদ সমস্ত শ্রোতাগণ যারা আজকে আমার এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন, সকলকে ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকুন, ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, হ্যাঁ স্যার আপনারা ভালো থাকবেন।